তাহলে আমরা স্টার্ট করছি নিউটন লস অফ মোশন দেখো নিউটন লস অফ মোশন আমরা এতদিন ধরে কাইনেমেটিক্স পড়েছি কি পড়িনি পড়েছি কাইনেমেটিক্স এ বেসিক্যালি আমরা এফেক্টটা পড়েছি এফেক্ট মানে হচ্ছে ধরো একটা পার্টিকেলকে যদি আমি ফোর্স দিই সেই ফোর্সটা দেওয়ার ফলে পার্টিকেলটা অ্যাক্সেলারেট করবে সেই পার্টিকেলটার একটা ভেলাসিটি হবে সেই ভেলাসিটির জন্য বা সেই অ্যাক্সেলারেশনের জন্য পার্টিকেলটা কিছুটা দূর মুভ করবে আবার কিছুটা দূর থেকে ব্যাক করবে এই জিনিসপত্রগুলো হবে তার মানে কাইনামেটিক্সটা আমি যদি সেইভাবে মেকানিক্সটাকে দেখি বেসিক্যালি মেকানিক্সের একটা পার্ট ডায়নামিক্স আর রাইট এবার দেখো তার মানে কি এই কাইনামেটিক্সটা হচ্ছে এফেক্ট তাহলে কসটা কি কসটা হচ্ছে কোন বডিতে আমরা যদি ফোর্স দিই কি বললাম বলো কোন বডিতে আমরা যদি ফোর্স দিই আমি কি বুঝতে পারছি আমরা যদি ফোর্স দিই সেই ফোর্স দেওয়ার ফলে যে ঘটনাটা ঘটবে সেটা সেটা আমরা অলরেডি পেয়ে গেছি এবারে ফোর্সটা দিলে কিভাবে সেটা অ্যাপ্লাই হবে কোথায় অ্যাপ্লাই হবে তার কি ইমপ্লিকেশন সেইটা আমরা পড়বো নিউটন লজ অফ মোশানে আমি কি বোঝাতে পেরেছি বলো নিউটন লস অফ মোশানে এবার পুরো নিউটনিয়ান মেকানিক্স এই নিউটন লজ অফ মোশন থেকেই মানে স্টার্ট আমরা যে মেকানিক্সটা পড়ি সেটা নিউটোনিয়ান মেকানিক্স মেকানিক্স এর এরকম দু তিনটে ভাগ আছে একটা ল্যাগ্রানজিয়ান মেকানিক্স আছে আরো রিলেটিভিস্টিক মেকানিক্স মেকানিক্স আর অনেক কিছু আছে কিন্তু আমরা যেটা পড়বো সেটা নিউটোনিয়ান মেকানিক্স এই নিউটোনিয়ান মেকানিক্সটাই হচ্ছে আমাদের সিলেবাসে আছে রাইট এই নিউটোনিয়ান মেকানিক্সটাই আমাদের সিলেবাসে আছে ইন ডিটেলে করাবো আচ্ছা আমরা এই মাসে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা মতো ক্লাস পাবো আর একটা দিনের আমি ক্লাস ধরলাম আটটা মানে দুটো সোমবারকে আমি কনসিডার করে নিলাম দেড় ঘন্টা দেড় ঘন্টা আটটা ক্লাস আটটা মানে আট আট দুগুনি ষোলো অ্যারাউন্ড ষোলো ঘন্টায় আমাকে হ্যাঁ নিউটাউন্স ক্লাস এবং কনস্ট্রেন মোশন শেষ করতে হবে আই ক্যান ডু ইট ওকে তাহলে আমরা ফার্স্ট যেটাতে চলে যাব নিউটন ফার্স্ট ল আগে আমি ল গুলো বলি তারপরে আমি ল গুলোকে এক্সপ্লেন করব ঠিক আছে নিউটন ফার্স্ট ল দেখো হেডিং দাও ফার্স্ট ল আচ্ছা ফার্স্ট লর আমি স্টেটমেন্টটা বলছি তোমরা স্টেটমেন্টটা বলছি তোমরা নোট ডাউন করতে চাইলে করতে পারো না করতে চাইলে না করতে পারো মন দিয়ে শোনো আবডি আবডি অ্যাক্টেড বাই নো নেট ফোর্স রাইট নো নেট ফোর্স এটা খুব ইম্পর্টেন্ট নো নেট ফোর্স moves with constant velocity constant velocity which may be you will love which may be zero right velocity we uh, net force uh, okay and zero অ্যাক্সেলারেশন আমি কি বোঝাতে পারলাম মোদ্দা কথা বাংলায় যদি আমি এটাকে বলি তাহলে কোন বডিতে আমি যদি ফোর্স না দিই অথবা যদি কোনো বডিতে নেট ফোর্স জিরো কাজ করে তাহলে সেই বডিটা যদি স্টেশনারি থাকে তাহলে স্টেশনারি থাকবে আবার সেই বডিটা যদি মুভ করতে থাকে কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটিতেই মুভ করতে থাকবে বলো এইটুকু কি আমি বোঝাতে পেরেছি এইটুকু হ্যাঁ বলো আচ্ছা এইটুকু বোঝানোর মানেটা কি সেটা হচ্ছে মন দিয়ে শুনবে ধরো একটি পার্টিকেল এখানে রয়েছে আমি এই দিক থেকে আর এই দিক থেকে যদি ফোর্স আর দুটোই দিয়েছি সেম তার মানে এফ নেট কত জিরো যদি এফ নেট জিরো থাকে তাহলে এর মধ্যে তোমার অ্যাক্সেলারেশন জিরো প্রডিউস হবে আর এ যে অবস্থাতে আছে সেই অবস্থাতেই থাকবে এ স্ট্যাটিক অবস্থাতে আছে স্ট্যাটিক অবস্থাতেই থাকবে আমি কি বোঝাতে পেরেছি নেক্সট কনসেপ্ট হচ্ছে একটি বডি এইদিকে ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে আর এর উপরে কাজ করেছি সেটা জিরো মানে এদিক থেকে এফ এদিক থেকে এফ তাহলে এর মধ্যে জিরো ডেভেলপ করবে করবে জিরো জিরো ডেভেলপ ডেভেলপ যদি করে তাহলে এই ভেলোসিটিটা চেঞ্জ হবে না তাহলে ও এই ভেলোসিটি নিয়ে ফর এভ আর মুভ করতে থাকবে আমি কি বোঝাতে পারলাম এখান থেকে আমি কি একটা স্টেটমেন্ট এরকম ছোট্ট একটা স্টেটমেন্ট লিখতে পারি এফ নেট জিরো মানে হচ্ছে

ভেলোসিটি নিয়েই মুভ করবে বলো কনস্ট্যান্ট এই দুটো কেসেই দুটো কেসেই এ কি জিরো হ্যাঁ তার মানে পুরো জিনিসটা আমি এই স্টেটমেন্টের মধ্যে দিয়ে বলে দিলাম ঠিক বলো ঠিক আচ্ছা আচ্ছা এইটুকু যদি আমি বুঝি আমি তো এটা ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশন বা ম্যাথমেটিক্যাল ফিলিং যেটা সেইটা আমি বুঝলাম এটা বোঝার সময় আমি একটা জিনিস কিন্তু তোমাদের বলিনি সেটা হচ্ছে ভেবে দেখো এখানে আমি একটা নতুন টার্ম ইউজ করেছি ফোর্স নতুন টার্ম আমি ইউজ করেছি ফোর্স কাইনেমেটিক্স আমরা কিন্তু ফোর্স ব্যবহার করিনি কিন্তু এখন আমরা একটা নতুন টার্ম ইউজ করেছি ফোর্স ভেবে দেখো অ্যাক্সেলারেশন ভেলোসিটি তোমরা জানো ঠিক অ্যাক্সেলারেশন ভেলোসিটি তোমরা জানো কিন্তু ফোর্সটা তোমরা জানো না জানো কি আমরা জানি কিন্তু আমি তো এখনো করাইনি তো আমি ফোর্সটা একটু পরে ডিফাইন করছি তার আগে আমি এর একটা প্র্যাকটিক্যাল ফিলিংস তোমাদের দেওয়াতে চাইছি প্র্যাকটিক্যাল ফিলিংসটা দেখো মন দিয়ে শুনবে মন দিয়ে শুনবে সেটা হচ্ছে ধরো তুমি এক গাড়িতে বসে আছো গাড়িতে ঠিক বলতো যদি গাড়িটা হঠাৎ চলতে শুরু করে যদি হঠাৎ গাড়িটা চলতে শুরু করে তাহলে তুমি কি সামনের দিকে ঝুঁকে যাবে না পেছন দিকে ঝুঁকে যাবে পেছন দিকে এটা প্র্যাকটিক্যাল অবজারভেশন তো বলো একদম প্র্যাকটিক্যাল অবজারভেশন রাইট আচ্ছা এইটার সাথে নিউটন লয়ের কোনো সম্পর্ক আছে ঠিক আচ্ছা এবারে একটা জিনিস শোনো মন দিয়ে শোনো এই জিনিসটাই আমি একটু তোমাদের বোঝাতে চাই একটা ট্রেন আছে ট্রেন বলবো না ধরো একটা এরকম হ্যাঁ ট্রেনই বলো বা কোন একটা গাড়ি মন দিয়ে শুনবে এই গাড়ির ওপরে এইখানে তোমরা এর নাম যে পায়ে তোমার কি বলে ওই জুতো জুতোতে চাকা লাগানো থাকে ঠিক তো রোলা কোস্টার বলে ঠিক আচ্ছা ওই করে করে সব স্কেটিং করে যায় রাইট তুমি আমাদের রাস্তায় স্কেটিং করতে যেও না তাহলে অন্য ব্যাপার হয়ে যাবে এনিবে আইআইটি গুলোতে খুব চলে তোমরা যখন আইআইটি তে যাবে দেখবে আইআইটি গুলোতে এই স্কেটিং করছে সব ঠিক আছে ওখানকার রাস্তাঘাট অন্যরকম মানে তুমি আইআইটির মধ্যে গেলে মনে হবে তুমি কোন ফরেন কান্ট্রিতে এসছো ঠিক আছে এনিওয়ে তো ওখানে আমি আমরা যখন প্রথম যাই আমি ফার্স্ট দিন গিয়ে দেখি সব স্কেটিং করছে এনিওয়ে স্কেটিং করে করে যাচ্ছে তাই হোক এবার মন দিয়ে শোনো সেটা হচ্ছে এটা ধরো টি ইকুয়াল টু জিরো জিরো টাইমে তখন এর ভেলোসিটি ভি জিরো এর ভেলোসিটি জিরো জিরো আর এই যে সারফেসটা এটা হচ্ছে ফ্রিকশনলেস ওকে কোন ডাউট থাকলে বলো যদি না থাকে এখানে আমার দুটো ওয়াল আছে এ ঠিক এবার বলো গাড়িটা যদি হঠাৎ করে চলতে শুরু করে তাহলে এই মানুষটা আমি ম্যান বলছি এই মানুষটা পেছনে মুভ করবে না এবং পেছনে মুভ করে বলো তো কোন ওয়ালটাকে ধাক্কা মারবে এ প্র্যাকটিক্যাল অবজারভেশন সবাই আমরা দেখেছি বলো প্র্যাকটিক্যাল অবজারভেশন সবাই আমরা দেখেছি ওকে এরপরে কি হচ্ছে সেই ঘটনাটা শোনো তার মানে কি এই কাটটা যদি হঠাৎ করে অ্যাক্সেলারেশন নেওয়া শুরু করে যদি এই কাটটা হঠাৎ করে অ্যাক্সেলারেশন নেওয়া শুরু করে তাহলে কাটটা কিছু এগিয়ে যাবে না দেখো বলো কাটটা কিছু দূর এগিয়ে যাবে না হ্যালো হ্যাঁ কাটটা কিছু দূর এগিয়ে গেছে মানে ভি নট ইকুয়াল টু জিরো এ নট ইকুয়াল টু জিরো ঠিক তখন ভেবে দেখ হ্যাঁ কিছু বলছো আসা গেছে বুঝলি ওকে মানে এটাও এ এটাও বি রাইট এটা হচ্ছে ডেল্টা টি মানে টি ইকুয়াল টু ডেল্টা টি তাই না আপনি ভেবে দেখো এই বডিটা এই ম্যানটা দেখো ওর অরিজিনাল পজিশন থেকে পিছুিয়ে আসছে কি আসেনি হ্যাঁ ওকে ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল আচ্ছা এরপর পরে ঘটনাটা কি ঘটবে এর পরের ঘটনা কি ঘটবে পরের ঘটনাটা ও গিয়ে এই বি ওয়ালকে ধাক্কা মেরেছে এ ওয়ালকে ধাক্কা হ্যাঁ বলো এ ওয়ালকে ধাক্কা মেরেছে হ্যাঁ এবার তোমরা আমাকে আমার কোয়েশ্চেনের উত্তর দাও এর উপরে কিন্তু তোমাদের আন্ডারস্ট্যান্ডিং জিজ্ঞাসা করেছে তার মানে কি এই ম্যানটা গিয়ে এই ম্যানটা গিয়ে এই ওয়ালটাকে ধাক্কা মেরেছে কি পারেনি হ্যাঁ রং অ্যাবসলিউটলি রং অ্যাবসলিউটলি রং আচ্ছা মন দিয়ে শুনবে আমি কি বলছি আমরা নরমাল পিপল কি দেখলাম কে গিয়ে ধাক্কা মেরেছে মেনটা কি ওয়ালটাকে ধাক্কা মেরেছে কি আমরা নরমাল নর্মাল পিপল তো আমরা এটাই দেখেছি দেখেছিনা হ্যাঁ নিউটন এটা দেখেননি নিউটন কি দেখেছেন জানো রয়েছে ওয়ালটা সামনে রাইট ওয়ালটা কি ওকে ধাক্কা মেরেছে কেন মন দিয়ে শুনবে আমি ডায়াগ্রামটা ড্র করেছি দেখো তুমি এই ম্যানটাকে একটা বাল্ব হিসেবে ধরো বাল্ব বাল্ব শুধু ম্যান্টার বাল্ব মানে মেন্টার ওখানে একটা বাল্ব আছে সেই বাল্বটা জ্বলছে আর বাকি সবকিছু অন্ধকার তাহলে ভেবে দেখো স্পেসে এই ম্যান্টার পজিশন কি চেঞ্জ হয়েছে দেখো হয়েছে তারপরে কে গিয়ে ধাক্কা মেরেছে এ গিয়ে ম্যানটাকে মানে এ ওয়ার্লটা গিয়ে ম্যানটাকে ধাক্কা মেরেছে না ম্যান্টটা গিয়ে ধাক্কা মেরেছে রাইট দ্যাট ল কি বললাম দ্যাট ইজ নিউটন ল এর আগে লোকজন কি ভাবতো কে গিয়ে ধাক্কা মেরেছে ম্যানটা গিয়ে একে এ ধাক্কা মেরেছে আগে কি ভাবতো ম্যানটা গিয়ে গিয়ে একে ধাক্কা মেরেছে কিন্তু কিন্তু সেটা নয় এটা ম্যানটাকে ধাক্কা মারছে রাইট তুমি বললে এই ব্যাপারটা যদি আমি নিউটনের আগে জন্মা আমি আমি দিয়ে এটা মানে ইয়ে করতে পারতাম মানে শিওর মানে আমার নামেই হতো এই লটা তাই না ব্যাপারটা সোজা নয় ভেবে দেখো তখনকার দিনের ভাবো সোশ্যাল ইকোনমিক সিচুয়েশন বা টোটাল ওয়ার্ল্ড এর সিচুয়েশন মানুষের যে ব্রেনের ডেভেলপমেন্ট সেটাও ভাবো সেই তুলনায় নিউটন একেবারে কমপ্লিটলি অপোজিটলি ভেবে সেটাকে একটা এস্টাবলিশ করেছেন মানে ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট ইয়ার ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট নিউটন কে কেন এত বড় সাইন্টিস্ট বলা হয় কারণ উনি যেখান থেকে স্টার্ট করেছেন উনি ডেভেলপ করেছেন এভরিওয়ার দেয়ার ইজ নিউটন এভরিওয়ার দেয়ার ইজ নিউটন এন্ড দেয়ার ইজ ডেফিনেটলি আ কন্ট্রোভার্সি হু ইজ গ্রেটেস্ট সাইন্টিস্ট বাই নিউটন আইনস্টাইন ম্যাক্সওয়েল বাট ফর মানে আমার দৃষ্টিভঙ্গিতে নিউটন অনেক এগিয়ে ভেবে দেখো নিউটন যখন কাজ করা শুরু করে তখন কিচ্ছু নেই কিচ্ছু নেই তার আগে লোকজন কি ভাবতো সূর্যের চারিদিকে আমরা ঘুরি না সূর্য আমাদের চারিদিকে ঘোরে ভাবো সেইখান থেকে এইসব জিনিসগুলো ডেভেলপ করেছে তাহলে ওর অবদান অনেক বেশি এনিওয়ে সেটা তো ছেড়ে দেওয়া হোক তোমরা কি আমার কনসেপ্টটা বুঝতে পেরেছো এবারে বলো নিউট্রলস ফার্স্ট লয় এখানে কি করে অ্যাপ্লিকেবল মন দিয়ে শুনবে মোশনটা কে পেয়েছে কার না ম্যান কার রাইট তাহলে ম্যানটা কি চাইবে ম্যানটায় যদি কোনো ফোর্স না চায় পায় তাহলে ও নিজের পজিশনটাকে ওখানে রাখতে চাইবে তাই রেখেছে দেখো তাই রেখেছে দেখো তাই রেখেছে কারেক্ট তাই রেখেছে এবং এসে ওকে ধাক্কা মেরেছে মনে থাকবে আচ্ছা দেখো তোমরা লক্ষ্য করেছো কিন্তু জানি না যখন আমাদের ধরো গাড়ির মধ্যে থাকি আর ট্রেনে দূরপাল্লার তোমরা যদি কেউ মানে তোমরা যদি ট্রাভেল করে থাকো করেছো তো নিশ্চয়ই এখন তো সেটা কি বলবো কি বলে ওটা আমাদের ইয়ে হয়ে গেছে ওটাকে কি বলে একটা স্বপ্ন হয়ে গেছে এই প্যান্ডেমিক জন্য যাই হোক দূরপাল্লার ট্রেনে তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো ইস দেয়ার ইজ আ টার্ন আর টার্ন থাকে তাহলে ওপরের বাংকার থেকে লাগেজ গুলো পড়ে যায় এটা তুমি নর্মাল গাড়িতেও ফিল করতে পারবে কিন্তু ট্রেনে হলে কি হয় অনেক বড় জায়গা তো তুমি বুঝতে পারবে তুমি নর্মাল গাড়িতেও একটা অন্য রকম ভাবে এইটাকে এক্সপ্লেন করা যায় কিন্তু ট্রেনে হলে এটা অনেক ভালোভাবে বোঝা যায় এখানেও নিউটন ইনভলভ কি করে নিউটন ইনভলভ মন দিয়ে শোনো ধরো এটা হচ্ছে আমার কার্ভ পাতটা ঠিক এটা হচ্ছে আমার কার্ভ পাতটা এবারে আমার গাড়িটা এইভাবে সবই আমার কারটা এইভাবে আসছে আসছে তো এই কার্ভ কারটা যখন আসছে এখানে আমার লাগেজটা রয়েছে রাইট এখানে আমার লাগে এরপরে আমার কারটা এরকম হয়ে যাবে না বলো ঘুরে যাবে না আরো ঘুরে যাবে না তারপরে দেখো আচ্ছা ব্যাপারটা আমি পরে বলবো যখন ওটা করাবো এখন দরকার নেই তাই না এরকম হবে না এবার একটা কথা বলো ধরো এই কারটা এদিকে ভি ভেলোসিটি নিয়ে আসছে এরপরে যখন এইদিকে যাচ্ছে তখন ওর ভি তখনও এর মানে স্পিডটা ভি এদিকেও যখন যাচ্ছে তখন এর স্পিডটা ভি তাহলে তোমরা আমাকে বলো তো ওর ভেলোসিটি চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কেন ডিরেকশন চেঞ্জ হচ্ছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট ফার্স্ট কেসে ডিরেকশন এইটা সেকেন্ড কেসে ডিরেকশন এইটা থার্ড কেসে ডিরেকশন এইটা অ্যাক্সেলারেশন চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সরি ভেলোসিটি চেঞ্জ হচ্ছে আচ্ছা বলো তো ভেলোসিটি যদি চেঞ্জ হয় তাহলে অ্যাক্সেলারেশন আছে কি নেই আছে ওকে যদি অ্যাক্সেলারেশন থাকে তাহলে ওহো তোমাদের গ্রুপে দেখো দেখেছো কেউ গ্রুপ দেখা ইয়ে পাঠিয়েছে তোমাদের হোমওয়ার্ক আমি এক্ষুনি দেখলাম যাই হোক আচ্ছা দেখো দেখা দেখো ডাইভার্ট হয়ে যাচ্ছি আচ্ছা শোনো এই মোবাইল ফোবাইল গুলো আমি জেনারেলি বন্ধ রাখি যখন আমি ক্লাস নি আচ্ছা মন দিয়ে শোনো অ্যাক্সেলারেশন আছে কি নেই আচ্ছা যদি অ্যাক্সেলারেশন থাকে তাহলে নেট ফোর্স কাজ করছে কি কাজ করছে না কাজ করছে করছে কি করছে না বলো করছে এবার মন দিয়ে শোনো মোশনটা কে পেয়েছে গাড়িটা পেয়েছে না গাড়িটা হ্যাঁ লাগেজটা তো ইমিডিয়েটলি পাইনি পেয়েছে কি তাই তো তাহলে লাগেজটা তো এরকম স্ট্রেট লাইনে যাচ্ছিল যাচ্ছিল না হ্যাঁ তাহলে ও কি চাইবে ওর স্ট্রেট লাইনেই এই লাগেজটা রাখতে চাইবে কারণ যদি স্ট্রেট লাইনে থাকে তাহলে ব্যাপারটা এখানে চলে আসবে না দেখো হ্যাঁ তারপরে যখন আবার স্ট্রেট লাইনে হবে তখন ব্যাপারটা এখানে চলে আসবে না হ্যাঁ বুঝতে পেরেছো এইখান থেকে ব্যাটা এখানে জাম্প করে গেছে না দেখো এটা হচ্ছে ইন্টারমিডিয়েট যখন পড়ছিল আমি কি বোঝাতে পেরেছি নিউটন ফার্স্ট ল একটু একটু ফিল আসছে গুড এটাই নিউটন ফার্স্ট ল স্টেটমেন্টটা জানা তো বড় ব্যাপার না স্টেটমেন্টটা তো যে কেউ জানে কিন্তু এই জিনিসগুলো আমাদের ফিল করতে হবে কে কাকে গিয়ে ধাক্কা মারছে কে কাকে ধাক্কা মারছে না এটার উপরেই কিন্তু আমাদের নিউটন ফার্স্ট লটাকে মানে বুঝতে হবে ঠিক আচ্ছা এরপরে তোমরা একটা জিনিস দেখো আমি এখানে ফোর্স এর ডেফিনেশন এনেছি এনেছি না এই যে দেখো ফোর্স ডেফিনেশন না ফোর্স কথা বলেছি তাই না তাহলে এবার আমরা ফোর্স নিয়ে একটু কথা বলবো ফোর্স নিয়ে একটু কথা বলবো আজকের লেকচারটা তুলনামূলক বেসিক হবে এবং তোমরা জানো যে এই বেসিক থেকেই আমরা ধীরে ধীরে একেবারে টপ লেভেলে যাই কনসেপ্ট অফ ফোর্স ঋষিকা অর্জুন দার সাথে ডেট টাইম মিললো হম ট্রাই করো ট্রাই করো এটা একটু ট্রাই করো এটা যদি আগে হতো তাহলে আমরা ট্রিট করতাম তোমাদের চারজনকে আলাদা করে কিন্তু অর্জুনের পক্ষে এখন সম্ভব না চারজনকে আলাদা করে বুঝতে পেরেছো অর্জুন দা প্রচন্ড বিজি এই যারা পড়ে এরাই জানে প্রচন্ড বিজি অর্জুন দা বিভৎস বিজি তো অ্যাডজাস্ট করা সম্ভব না আচ্ছা আমার তোমাদের না কতগুলো সাজেশন আছে সেই সাজেশনটা হচ্ছে তার আগে একটা কথা বলো তোমরা কি স্পারকুইজকে মানে বুঝতে পারছো যে স্পার্ক কুইজ অন্যান্য থেকে ডিফারেন্ট এটা কি বুঝতে পারছো গুড এটা যদি বুঝে থাকো এবং তোমরা যদি স্পার্ক কুইজ কে অ্যাপ্রিসিয়েট করো তাহলে আমি তোমাদের একটা কথা বলবো সেটা হচ্ছে তোমাদের আননেসেসারি যে টিউশন গুলো আছে বন্ধ করো আননেসেসারি যা টিউশন আছে আননেসেসারি ঠিক আছে আননেসেসারি টিউশন গুলো বন্ধ করো তোমরা তোমাদের ভালোর জন্যই বলছি অনেকগুলো সুবিধা তোমরা সব থেকে ভালো বি হচ্ছে টাইম পাবে সব থেকে ভালো জিনিস হচ্ছে টাইম পাবে সেই টাইমটা তোমরা অন্য জায়গায় কাজে লাগাও অন্য জায়গায় কাজে লাগাও তোমরা এবারে রেজাল্টটা দেখেছো আমাদের অরিজয় মজুমদার বলে যে ছেলেটি জয়েন্টে সেকেন্ড হয়েছে ও যখন মানে আমাদের কাছ থেকে সেকেন্ড হয়েছে ফিফটি সেভেন র্যাঙ্ক ও যখন প্রথম আমাদের কাছে পড়তে আসে তখন ও ক্লাস নাইনে পড়ে তোমরা বললে বিশ্বাস করবে না ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত আমি ওর প্রথম টিউটার আমি ওর প্রথম টিউটার আর একটা কথা স্পার্কুইজি ওর একমাত্র টিউশন সেন্টার ও ওয়ান থেকে নাইন পর্যন্ত কারোর কাছে মানে যায়নি 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 আমার কাছে কাছে আর তারপরে তো ইলেভেন টুয়েলভে পুরোটাই স্পার্কউজে ও যখন প্রথম আমার কাছে আসে ওর বাবাকে আমি একটা কথা বলেছিলাম যে আহ ওর বাবা খুব ভয় পাচ্ছিলেন যে ও তো কারোর কাছে আগে কোনোদিন পড়েনি আমি ওর বাবাকে একটা কথাই বলেছিলাম ইয়েস যেহেতু আগে কোনোদিন পড়েনি তাহলে সেই কারণে ওর ব্রেনটাকে শেপ করতে আমার সুবিধা হবে কারণ ওর মধ্যে গার্বেজে ভরে যায়নি ব্রেনটা গার্বেজে ভরে যায়নি এবং আমাকে শেপ করতে সুবিধা হয়েছে আমি আমাদের শেপ করতে সুবিধা হয়েছে তার তোমরা রেজাল্টও দেখেছ এবং কোনো টিচারের কাছে পড়েনি তোমাদের যা ব্রেন ক্যাপাবিলিটি তোমাদের যা ক্যাপাবিলিটি তোমরা টিচারের কাছে নর্মাল টিচারের কাছে না পড়েও বোর্ডে ভালো রেজাল্ট করবে বিলিভ মি বোর্ডে ভালো রেজাল্ট করবে এই কনফিডেন্সটা রাখো এই কনফিডেন্সটা রাখো এই কনফিডেন্সটা রাখলেই তোমরা কিন্তু মুভ করতে পারবে তোম আমি কথাগুলো কেন বললাম কারণ তোমরা আস্তে আস্তে স্পার্কুইজের সাথে অ্যাটাচড হয়ে যাচ্ছ এরপরে দেখবে স্পার্কুইজের সাথে অ্যাটাচড হয়ে গেলে আমাদের অন্য কোনো দিকে আর ইয়ে থাকছে না এখন তো তোমাদের প্রেশার কম আছে তাও সায়ন্তদা দেখো আস্তে আস্তে প্রেশার দেওয়া শুরু করবে তোমরা যখন ইলেভেনে উঠবে তখন তো আহ বিভৎস প্রেশার পড়বে কতগুলো ফ্যাকাল্টি চলে আসবে এক একটা সাবজেক্টে দুই থেকে তিনজন করে ফ্যাকাল্টি থাকবে বুঝতে পারছো তো প্লিজ তোমরা গার্বেজ হ্যাঁ আমি বাবার সাথে আমি অসীম সাথে কথা বলে নিচ্ছি অর্ণ আমি অসীম সাথে কথা বলে নিচ্ছি এই হাবিজাবিগুলো বন্ধ করতে হাবিজাবিগুলো বন্ধ করতে লিটারেলি রূপকথা আমি কি বোঝাতে পাচ্ছি আমি শুনেছি তুমি অর্জুন দার সাথে কথা বলেছো সেপ্টেম্বর থেকে তুমি বেশিরভাগ টিউশন বন্ধ করার চেষ্টা করছো ডু ইট ইমিডিয়েটলি দেখো আমাদের কিছু পেতে গেলে না কিছু স্যাক্রিফাইস করতে হয় কিছু পেতে গেলে না কিছু স্যাক্রিফাইস করতে হয় বিলিভ মি সেই স্যাক্রিফাইসটা এখন থেকে শুরু হয়ে যাক এখন থেকে শুরু হয়ে যাক ঠিক আছে ওকে ঋষিকা ঋষিকা আননেসেসারি টিউশন গুলো বন্ধ করো আননেসেসারি টিউশন তুমি তুমি ভেবে দেখো কোনটায় তোমার লাভ হচ্ছে কোনটায় তোমার লাভ হচ্ছে না কোনটায় তোমার লাভ হচ্ছে কোনটায় তোমার লাভ হচ্ছে না তুমি সেটা আগে ভেবে দেখো ঠিক তারপরে তুমি প্রসিড করো ওকে হ্যাঁ এক্সট্রা নেই না মানে অসুবিধা হয় ভেরি গুড ভেরি গুড যে কোনো ভালো স্টুডেন্টের বেশি টিউশনে অসুবিধা হয় যে কোনো ভালো স্টুডেন্টের বেশি টিউশনে অসুবিধা হয় আমি যখন আইআইটি যেই জন্য প্রিপেয়ার করেছিলাম আমার একটাই টিউশন ছিল ফিজিক্স এর আমার কেমিস্ট্রি ম্যাথস এর কোনো টিউশন ছিল না ট্রু কথা বলছি তোমাদেরকে আমি কিন্তু না ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে খুব খারাপ করেছি না আইআইটি তে খারাপ করেছি বোর্ডেও আমি খুব একটা খারাপ করিনি বোর্ডে আমি নশো নশো আট পেয়েছিলাম এটা আমাদের সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বেশ ভালো নাম্বার ইয়ে করা হতো আমাদের মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল নশো পঁয়ষট্টি নশো পঁয়ষট্টি নশো বাষট্টি পেয়েছিল অভিক ঠিক তো যাই হোক তো উচ্চ মাধ্যমিকে আমি যে খুব খারাপ করেছি তা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে এর মধ্যে র্যাঙ্ক ইটস টু গুড আইআইটি তে এর মধ্যে র্যাঙ্ক ইট ইস টু গুড ঠিক তো আমি আমার গুণকীর্তন করতে চাইছি না আমি তোমাদের এটাই বোঝাতে চাইছি যে ইট ইজ পসিবল এবং তোমরাও সেটা করবে অর্ক অর্ক ভাই বুঝতে পারছো আমার কথাগুলো তুমি নিজে নিজে দেখো কোথায় তোমার গেইন হচ্ছে যেখানে গেইন হচ্ছে তুমি সেখানেই থাকো বিলিভ মি তুমি যেখানে গেইন হচ্ছে তুমি সেখানেই থাকো এই যে তুমি ওই ফিটজির যে টিচারের কাছে পড়তে বলো কোন হচ্ছে হ্যালো স্যার বলো তুমি তুমি যে তো বললে সরি কেমিস্ট্রি টিচারের কাছে পড়ছিল কোনো গেন হচ্ছিল গুড যেটা গেন হচ্ছে না লিভ ইট ওই ধরে থেকে লাভ নেই কারণ আমাদের একটা অন্য গোল আমরা একটা অন্য জিনিসের জন্য এগোচ্ছি বাকি সবার সাথে আমরা ডিফারেন্ট কে কি বলছে না বলছে ডাজেন্ট ম্যাটার আমি জানি না তোমাদের কজনের কি টিউশন আমি আমি কিন্তু এটা তোমাদের জেনারেল বলছি হয়তো এমনও আছে যার কোন টিউশন নেই ঋষিকা বলছে ওর একদমই টিউশন নেই ভেরি গুড ভেরি গুড আই আমি আমি খুব হ্যাপি আমি খুব হ্যাপি আমি এই ধরনের স্টুডেন্টদেরকেই স্পার্ক কুইজে নিতে চাই এই ধরনের স্টুডেন্টদেরকেই স্পার্ক কুইজে নিতে চাই ওকে আচ্ছা চলো এইটুকু বলে এবার আমি শুরু করছি হ্যালো এইটুকু বলে এবার আমি শুরু করছি আচ্ছা

Try to change, which changes or try to change the position or shape of our body. Right? Yes, sir. What I want to tell you is that if there is a body. তাকে যদি আমরা ফোর্স দিই সেই বডিটার অ্যাক্সেলারেশন গ্রো করবে অ্যাক্সেলারেশন গ্রো করলে ওর ভেলোসিটি চেঞ্জ হবে হবে কি হবে না রাইট সেটা হচ্ছে পজিশনটা চেঞ্জ করবে এবারে শেপ এবারে শেপ তোমার মা তোমাকে একটা চর মেরেছে তোমার গালের শেপ কি চেঞ্জ হয়ে যাবে বলো বন্ধু বন্ধু বান্ধব মারতে পারে গালের শেপটা চেঞ্জ হয়ে যাবে না কিছুক্ষণের জন্য ইউ আর অ্যাবসলিউটলি রাইট কিছুক্ষণের জন্য ইউর অ্যাবসলিউটলি রাইট আমি ঠিক ঠিক তুমি ঠিকই বলেছো তাই তো তো কিছুক্ষণের জন্য তৈরি হবে তারপরে আবার ওটা আবার রিগেইন করে নেবে অবভিয়াসলি দেখো এই যে পজিশন যে চেঞ্জ করছে এইটা আমরা এখন এটা নিয়ে ডিসকাস করব এই যে শেপ চেঞ্জ করছে একটা বডিতে ফোর্স দিলে যে শেপ চেঞ্জ করছে এইটা আমরা ইলাস্টিসিটি দিয়ে গিয়ে করব ইলাস্টিসিটি দিয়ে গিয়ে করব আমি কি বুঝতে পেরেছি এটা ইলাস্টিসিটি দিয়ে গিয়ে করব ঠিক এখন করব না ইলাস্টিসিটি দিয়ে গিয়ে করব ওকে আচ্ছা এখন আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে তার পজিশন চেঞ্জ দিয়ে রাইট ওকে এবারে যেটা বলছি সেটা শুনবে ফোর্স ভেক্টর না স্কেলার বলো 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 ভেক্টর কোয়ান্টিটি অ্যাবসলিউটলি ভেক্টর কোয়ান্টিটি ম্যাগনিটিউড ডিরেকশন দুটোই আছে তার সাথে আরেকটা জিনিসও ফলো করে কি ফলো করে এটুকু তো আমরা জানলাম তো এর নিউটন নিউটনটা কি এর ইউনিট আচ্ছা এর আহ তোমার কি বন্ধুকে প্রত্যেক দিন এখন থেকে যার প্রতি তোমার রাগ তাকে নিউটন বলে রাখবে রাইট খুব খুশি হবে তারপরে একদিন ওকে এক্সপ্লেন করবে যে কেন তোকে আমি নিউটন বলে রাখি কারণ ওয়ান নিউটন ইকুয়াল টু টেন টু দি পাওয়ার বলো কি টেন পাওয়ার ফাইন ডাইন হিন্দিতে ডাইনিকে ডাইন বলে এটা জানো তো আচ্ছা ঋষিকা তোমার হিন্দি আছে না আমিও কিন্তু হিন্দি ভালোই জানি কিন্তু আমি কোনোদিন কিন্তু হিন্দি পড়িনি যাই হোক ইনফ্যাক্ট আগে এখন যখন আমি পড়াতাম প্রথম প্রথম তখন আমি হিন্দিতেই পড়াতাম এটা অ্যাকচুয়ালি আইআইটির কালচার আইআইটি থেকে ওখানে গিয়ে পুরোটাই হিন্দি তো তো কথাবার্তা ওরকমই চলে আসে এখন তো অনেক শুধরে গেছি ওকে কিছু টিপিক্যাল আইআইটির ভেতরকার ল্যাঙ্গুয়েজ ইউজ করতাম টিপিক্যাল সেগুলো তো এখন আস্তে আস্তে উঠে গেছে এনিওয়ে তোমরা ওখানে গেলেই জানতে পারবে যে কি টিপিক্যাল সব ওয়ার্ড ইউজ হয় এনিওয়ে তার মানে তোমার যে বন্ধুর প্রতি রাগ আছে তুমি এখন থেকে তাকে নিউটন বলে ইয়ে করতে থাকবে সম্বোধন করবে সে খুব খুশি হয়ে যাবে দুদিন পরে তাকে এক্সপ্লেন করে দেবে কেন তাকে তুমি নিউটন বলো আচ্ছা এবার এমন দিয়ে শুনবে ওয়ার্ল্ডে টোটাল চার ধরনের ফোর্স হয় কি বললাম ফোর ফান্ডামেন্টাল ফোর্সেস ওয়ার্ল্ডে টোটাল চার ফোর ফান্ডামেন্টাল ফোর্সেস হয় কি বললাম বলো ফোর ফান্ডামেন্টাল ফোর্সেস ওকে কি কি ফার্স্ট ग्राविटेशनल फोर्स फार्सट ग्राविटेशनल फोर्स सब एक्सप्लेन करो मैगनेटिक फोर्स ओके तीन निर फोर्स चार उकोर्स ঠিক আচ্ছা সারা ওয়ার্ল্ডে যত ফোর্স আছে এই চার ভাগে ডিভাইড করা হয় তোমরা যদি নিউজে খবর রাখো এখন আবার একটা নতুন ধরনের ফোর্সের কথা শোনা যাচ্ছে নতুন ধরনের একটা ফোর্সের কথা শোনা যাচ্ছে আমি সেটা নিয়ে ডিসকাস করতে চাইছি না কিন্তু এতদিন ধরে আমরা যেটা নিয়ে ডিসকাস করেছি ওয়ার্ল্ডে এই চার ধরনের ফোর্স নিয়ে আমরা ডিসকাস করি এই লাস্ট দুটো ফোর্স সাব অ্যাটমিক পার্টিকেলের জন্য অ্যাপ্লিকেবল সাব অ্যাটমিক পার্টিকলের জন্য एप्लीকেবল এইটা আমরা মডার্ন ফিজিক্সে গিয়ে করব সাব অ্যাটমিক পার্টিকল মানে যেখানে আমার ডিসটেন্সটা বা যে পার্টিকল নিয়ে আমরা ডিসকাস করছি সেই পার্টিকলের রেডিয়াস ইন দা রেঞ্জ অফ 10 টু দি পাওয়ার -15 minus, uh, uh, 12 এই রেঞ্জে হবে সেইখানে এই নিউক্লিয়ার আর উইক ফোর্সটা কাজে লাগবে এখন আমাদের কোন কাজে লাগবে না এখন আমাদের কোন দুটো কাজে লাগবে সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আমি কি বোঝাতে পেরেছি ওকে আচ্ছা ফোর ফান্ডামেন্টাল ফোর্সেস ফোর্স কে অন্য যায় আরো যে দুটো ক্লাসিফিকেশন হয় মানে আরেকটা যে ক্লাসিফিকেশন হয় যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আরো কনজারভেটিভ নন কনজারভেটিভ ফোর্স হয় সেগুলো বিভিন্ন জিনিস সেটা যখন আসবে তখন আমি বললো বলবো মানে একটা মানে একটা গ্রুপ অফ পিপল কে তো অনেকভাবে সেগ্রিগেট করা যায় তাই না যে তার মধ্যে কতজন কি বলে মেল স্টুডেন্ট কতজন ফিমেল স্টুডেন্ট কতজনের সিজিপিএ কতজনের মার্কস এইটি এর উপরে কতজনের এইটি এর কম কতজনের হাইট সিক্স সিক্স ফিটের উপরে কতজনের হাইট সিক্স ফিটের নিচে রাইট এরকম তো সেগ্রিগেট করা যায় সেম অ্যাজ ফোর্স অন দা বেসিস অফ ডিফারেন্ট প্যারামিটার উই ক্যান সেগ্রিগেট ইট আনাদার যেটা আমরা সেগ্রিগেট করতে পারি এটা তো ফান্ডামেন্টাল ফোর্সেস যে কোনো ফোর্স এই চারটে ফোর্সের মধ্যে একটা একটার মধ্যে পড়বে আর একটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স নন কন্ট্যাক্ট ফোর্স ঠিক এটা তো বুঝতেই ফোর্স এন্ড নন কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে ওকে এবারে মন দিয়ে শুনবে আমি তোমাদের কতগুলো দেবো সেই এক্সাম্পল গুলো তোমরা আমাকে বলবে যে এটা কি টাইপের ফোর্স ঠিক হা 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 চলো নিউটনটা খুব ভালো করে করতে হবে দারুণ লাগবে চলো আমি এক্সাম্পল গুলো দিতে থাকি মন দিয়ে শুনবে যাচ্ছে এটা একটা পা সরি এখানে একটা ফুটবল আছে এগুলো বোর্ডে ড্র করতে পারলে ভালো হতো একটা ফুটবল আছে পা খালি পা থাকার দরকার নেই একে আমি বুট পরিয়ে দিলাম ঠিক

আচ্ছা আমি বলবো আমি বলবো তার মানে এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ঠিক ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আচ্ছা এবার বলো তো একটা টাওয়ার আছে এই টাওয়ারে এই টাওয়ারের উপরে একজন এই বলটাকে ছেড়ে দিয়েছে বলটা যখন এখানে আছে বলটা গ্রাউন্ডের দিকে পড়ছে কি পড়ছে না যদি গ্রাউন্ডের দিকে পড়ে তাহলে এই বলটার উপরে কি ফোর্স কাজ করছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স না গ্রাভিটেশনাল ফোর্স দেখো এখন আমাদের কাছে দুটো ফোর্সই আছে কারণ সাহিত্যটা বলে দিয়েছে বাকি দুটো ফোর্স মডার্ন ফিজিক্সে হবে তাহলে যতদিন না মডার্ন ফিজিক্স শুরু হচ্ছে বাকি দুটো ফোর্সের কথা আসেই আসবেই না তাহলে কি আসবে দুটোর মধ্যে টস ঠিক আছে দুটোর মধ্যে টস করতে হবে বলো তো এখানে কি ফোর্স গ্রাভিটেশনাল গুড ভেরি গুড এটা গ্রাভিটেশনাল ফোর্স আচ্ছা তার মানে এটা দেখো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এটা গ্রাভিটেশনাল ফোর্স

ঠিক কি ফোর্স ওকে এটা কন্ট্যাক্ট না নন কন্টাক্ট নন কন্ট্যাক্ট এটা কন্ট্যাক্ট না নন কন্ট্যাক্ট ওয়ান্ডারফুল আচ্ছা একটা সান সান তো একটাই আছে একটা বলার কি আছে সান এখান দিয়ে আর্থ ঘুরছে বেটা তাই তো তাহলে আর্থ কি এই অরবিট থেকে বেরিয়ে যাচ্ছে না বেরিয়ে যাচ্ছে না যেহেতু এ বেরিয়ে যাচ্ছে না তাহলে এটা কি টাইপের ফোর্স গ্র্যাভিটেশনাল মানে না ওকে গ্র্যাভিটেশনাল ফোর্স এই দিকে কাজ করবে যেটা গ্র্যাভিটেশনে আচ্ছা এখনো কিন্তু এক্সপ্লেনেশনটা হয়নি এই বলে যে আমি মেরেছি এটা কেন ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স ঠিক আচ্ছা এবার আমি তোমাদের এই সম্বন্ধে একটা কথা বলবো তোমরা এইসি ভার্মা খুলবে কি বললাম এইসি ভার্মা খুলবে এইসি ভার্মাতে মন দিয়ে শুনবে এই ফোর্সের উপরে একটা দুপাতার একটা প্যারাগ্রাফ লেখা আছে একটা না দু তিনটে প্যারাগ্রাফ লেখা আছে ঠিক আমি যেটা বললাম সেটাই ওখানে লেখা আছে দরকার হলে একবার পড়ে নেবে যদি দরকার না মনে হয় নাও পড়তে পারো আমি কি বোঝাতে পারলাম আচ্ছা এবার মন দিয়ে শুনবে সেটা হচ্ছে ধরো এখানে একটা ওয়াল আছে তুমি যদি জাস্ট টাচ করো এটাকে আঙুল দিয়ে তোমার কি খুব একটা ফোর্স লাগবে জাস্ট টাচ করো এবার তুমি যদি প্রেস করো তাহলে লাগবে ওকে যদি ঘুষি মারো লাগবে ওকে দিয়ে এই যে ওয়াল এই যে ওয়াল এই ওয়ালের এই সার্ফেস গুলোতে পার্টিকেল রয়েছে বলো সেই পার্টিকেলগুলো চার্জ পার্টিকেল বললো এটা কি শোনালে আরে চার্জ পার্টিকেল সেটা কম চার্জও হতে পারে একেবারে নেগলেজেবল চার্জ কোনো ব্যাপার না খুব কম চার্জ কিন্তু চার্জ পার্টিকেল ঠিক রাইট এবার দেখো তোমার আঙুল তার উপরেও তো পার্টিকেল রয়েছে রয়েছে না সেটাও তো চার্জ পার্টিকেল খুব কম খুব কম আমি বলছি এবারে মন দিয়ে শোনো তোমরা কৌলম শ্লা পড়েছো ওয়ান বাই ফোর পাই দূর বাবা ফোর পাই এফ সাইলেন্ট নট

এটাই আমি বোঝালাম তুমি যখন টাচ করলে তখন ওদের মধ্যে যে ডিস্টেন্সটা আর এর খুব সাব অ্যাটমিক ওয়েতে ভাবো আর এর ডিস্টেন্সটা খুব কম এবার তুমি যত প্রেস করতে থাকছো তত আর এর ডিস্টেন্স কমছে না বুঝতে পারলাম সেম ওয়েতে সেম ওয়েতে তুমি যখন এটাকে ঘুষি মারছো তখন দেখো অল অন এ দিস আরটা জিরো হচ্ছে না মানে মানে অলমোস্ট জিরো হয়ে যাচ্ছে না ভেবে দেখো হ্যাঁ তোমার তোমার উপর ফোর্স লাগছে আমি কি বোঝাতে পারলাম সেম জিনিসটা এখানে হচ্ছে মনে থাকবে মনে থাকবে এই একদম সেম এক্সপ্লানেশন এইসি ভার্মাতে দেওয়া আছে একদম সেম এক্সপ্লেনেশন আমি এইসি ভার্মা পরেই এটা তোমাদের বলছি আমাদের এইসি ভার্মাটা একবার দেখে নিও ঠিক এটা নিয়ে আমি কি এটা নিয়ে আমার আশা করি আর কিছু বলতে হবে না বলো ফোর্স সম্বন্ধে একটা কি বলবো একটা আইডিয়া তো তোমরা পেলে না বলো ফোর্স সম্বন্ধে আমরা তো একটা আইডিয়া পেলাম না চলো একটু হেডিং নিউটন সেকেন্ড ল নিউটন সেকেন্ড ল আচ্ছা নিউটন সেকেন্ড ল টা হচ্ছে আমি আগে এর স্টেটমেন্টটা নি এর স্টেটমেন্টটা তোমরা ছোটবেলা থেকে শুনে আসছো গাতিয়ে গাতিয়ে মুখস্ত করেছো এবং সেটা তোমাদের এক্সামে এসছে এক্সামে লিখে দিয়েছো তুমি ফুল মার্কস পেয়েছো এম আই রাইট বলো একদম কি বলছে অনেকগুলো অফ চলে এলো লিনিয়ার মোমেন্টাম এই কথাটা কি তোমরা প্রথম শুনলে আগে শুনেছ তবে লিনিয়ার কথাটা প্রথম শুনলে তাই না যদি লিনিয়ার কথাটা বলি তার মানে নিশ্চয়ই অন্য কোন একটা জিনিস আছে যার জন্য আমাকে এটা লিনিয়ার স্পেসিফাই করে দিতে হয়েছে সেটা আমরা পরে আসবো অ্যাঙ্গুলার মুভমেন্টটা এই কেউ তোমরা কি কেউ রোটেশনাল ফোটেশনাল পড়ছো বা পড়েছো এই অ্যাঙ্গুলারটা জানলে কি একটু পড়েছিলাম পড়ো না পড়ো না আমি তোমার পায়ে পড়ছি তুমি পড়ো না সব কনসেপ্ট গুবলেট হয়ে যাবে আমি পড়ানোর পরে পড়ো বিয়ার সব কনসেপ্ট গুগলেট হয়ে যাবে আমি বলছি তো নিজে পড়লে বা অন্য যেখানেই পড়ো কনসেপ্ট যদি একবার মিসকনসেপশন হয়ে যায় আমার পক্ষে ডিফিকাল্ট হয়ে যাবে তুমি আমার সাথে সাথে চলো ডিয়ার সব কিছু ক্লিয়ার করাবো কিছু পড়ার দরকার নেই অর্ক মনে থাকবে ডিয়ার ওকে আমি পড়াবো আমি পড়াবো কিছু অন্য অন্য কিছু পড়ো না কনসেপ্ট মানে মিসকনসেপ্ট চলে এলে ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে ওটাকে মানে রিকভার করা মন দিয়ে শোনো এই যে রেট অফ চেঞ্জ

applied on the body ঠিক এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেটমেন্ট সেকেন্ড স্টেটমেন্টটা শুনো সেকেন্ড স্টেটমেন্ট না এটা হচ্ছে স্টেটমেন্ট সেকেন্ডটা বলেছে দিস চেঞ্জেস সরি 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 দিস চেঞ্জেস না দিস চেঞ্জ টেক্স প্লেস অলওয়েজ ইন দা ডাইরেকশন অফ ফোর্স অ্যাপ্লাইড আজকে একটু বোরিং লাগবে ডিয়ার প্রচুর থিওরিটিক্যাল তো ইন দা ডাই আমারই বোরিং লাগছে ডাইরেকশন অফ দা ফোর্স অ্যাপ্লাইড কিন্তু এগুলো করতেই হয় ভেবে দেখো আমাদের বাড়িতে যে পুজোগুলো হয় তার কিছু রীতি নিয়ম থাকে না বলো মানে পুরো তোমার পুজোটা শেষ হওয়ার পরে গিয়ে তো তুমি প্রসাদটা খেতে পারবে একদম প্রথমে গিয়ে তো প্রসাদটা খেতে পারবে না তাই না তো সেই রীতি নিয়ম আমাকে মানে কভার করে যেতে হবে এগুলো বলতেই হয় আচ্ছা বলতো এই লতে আমি প্রথম নতুন একটা ওয়ার্ড শিখলাম কি বলতো মোমেন্টাম না মন দিয়ে শোনো মোমেন্টাম না হ্যালো এই যে রাইট একটা নতুন ওয়ার্ড আমি শিখলাম মোমেন্টাম আচ্ছা এবার আমরা এই মোমেন্টাম নিয়ে একটু কাটাছড়া করি মোমেন্টাম দেখো আমি একটা কথা এখানে বলেছি লিনিয়ার মোমেন্টাম তার মানে ডেফিনেটলি অন্য কিছু একটা আছে বলেই আমি একটা এখানে লিনিয়ার কথাটা এনেছি অন্য যে কথাটা আছে তার নাম হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা আমি পরে আসবো এখন এটা নিয়ে আমার কোনো কিছু বলার নেই মোমেন্টামটা এখন যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে একটা পার্টিকল স্ট্রেট লাইনে মুভ করছে তার জন্য তার মোমেন্টামটা কি হয় আচ্ছা এবার মন দিয়ে শোনো আমি কি বলছি এগুলোকে একটু ফিল করতে হবে তোমরা এই কালকে ম্যাচ দেখেছো টেস্ট দেখেছো টেস্ট কালকে টেস্ট আরে ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট নি খেলা দেখো খেলা দেখো খেলা দেখা ভালো খেলা দেখা ভালো খেলা দেখলেই কিন্তু তোমরা আইআইটি পাবে বা কেভিপিআই পাবে বা তুমি যেখানে যেতে যাবে খেলা না কিন্তু পাবে না আচ্ছা শোনো ক্রিকেটের কমেন্ট্রিতে তোমরা কি এই ওয়ার্ডটা কখনো শুনেছো দ্য টিম হ্যাজGot মোমেন্টাম অর দ্য টিম গট মোমেন্টাম দেখবে এটা বলে ক্রিকেটের কমেন্ট্রিতে বলে দ্য টিম হ্যাড গট মোমেন্টাম দ্য টিম গট মোমেন্টাম এর মানে কি এর মানে হচ্ছে ইট ইজ হার্ড টু স্টপ দ্য টিম কারেক্ট এখন এখন টিমটাকে স্টপ করা ডিফিকাল্ট কি বললাম এখন টিমটাকে স্টপ করা ডিফিকাল্ট ঠিক এবার মন দিয়ে শোনো এইখানে দুটো ম্যান দৌড়াচ্ছে ओके ओके एरो वेलोसिटी वी एरो वेलोसिटी वी राइट এটা বাটুল দা গ্রেট দেখা যেত বাটুল দা গ্রেট এটা যে বাটুল দা গ্রেট আর নন্টে ফন্টে নন্টে ধরো দৌড়াচ্ছে দুজনেরই ভেলোসিটি ভি এর মাস হান্ড্রেড এম আর এর মাস এম এবার বলো তো কাকে স্টপ করা ডিফিকাল্ট হয়ে যাবে এ এ কিন্তু দুজনেরই তো ভেলোসিটি সেম দুজনেরই তো ভেলোসিটি সেম আরে বাবা এর মাস বেশি তার মানে যার মাস বেশি তাকে স্টপ করা ডিফিকাল্ট হয়ে যায় কি যায় না তার মানে যদি আমি এই কথাটা বলি যে এই দুটোর মধ্যে কার বেশি মোমেন্টাম তুমি কি বলবে বাটুল দা গ্রেটার না নন্টে ফন্টের বাটুল বাটুল বাটুলের মোমেন্টাম বেশি তাই না আচ্ছা এবার একটা কথা বলো তার মানে আমরা কি বুঝলাম যে আচ্ছা এবার বলো কোন বডিটাকে স্টপ করা সুবিধা যে স্টপ হয়ে আছে না যার মোশান আছে স্টপ হয়ে আছে যে স্টপ হয়ে আছে তাকে স্টপ করার সুবিধা তো স্টপই রয়েছে তাকে আর কে স্টপ করুক আচ্ছা উল্টো কবে হব যে ধরো দুটো এবার এবার তুমি দুটো সেম আহ নাও দাও এরভেলোসিটি ভি এরভেলোসিটি ফাইভ ভি তাকে স্টপ করা সুবিধা যার যত বেশি মোশান তাকে স্টপ করা তত ডিফিকাল্ট তার মানে এবার উল্টো বলি ইফ আমি যদি এই কথাটা বলি আর টিম হ্যাড গট মোমেন্টাম তার মানে কি ওই বডিটা ওই টিমটা একটা মোশান পেয়ে গেছে না একটা মোশান পেয়েছে না

বলো মানে যে বডি যত বেশি মোশান তার তত বেশি মোমেন্টাম ঠিক বলো তার তত বেশি মোমেন্টাম ঠিক যার যত মোশান তার তত বেশি মোমেন্টাম যার যত বেশি মোশান তাকে স্টপ করা তত বেশি ডিফিকাল্ট আমি কি বোঝাতে পারছি তাহলে আমরা মোমেন্টামকে কিভাবে ডিফাইন করলাম মোমেন্টামকে ডিফাইন করলাম ইট ইজ দ্য মেজার অফ অফ মোশান পজেস ভাই অ বডি এবার বলো এই এক আর দুই বাটুল না আহ নোন্টে কার মধ্যে তোমার আহ মোশান বেশি বাটুল তাই না তাহলে আমরা নতুন ভাবে ডিফাইন করলাম একটা টার্ম তার নাম হচ্ছে পি উইচ ইজ কল লিনিয়ার মোমেন্ট দ্যাট ইজ ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি কোনো ডাউট থাকলে বলতে পারো না না কারেক্ট বলো কারেক্ট হ্যালো কারেক্ট হ্যাঁ ওকে ওকে আচ্ছা তার মানে এখন আমরা নতুন একটা টার্ম শিখলাম দ্যাট ইজ মোমেন্টাম উইচ ইজ নাথিং বাট দ্য মেজার অফ মোশন অ্যান্ড উইচ ইজ পি ইকুয়াল টু এম ইন্টু ভি তোমাদের চোখের সামনে দেখতে পাচ্ছো ভি যদি ভেলোসিটি হয় তাহলে সেটা যদি ভেক্টর কোয়ান্টিটি হয় তাহলে মোমেন্টামটাও ভেক্টর রাইট রাইট এবারে তুমি চলে এসো এই নিউটনস ফার্স্ট লয়ে সেকেন্ড লয়ে সেকেন্ড লয়ে স্টেটমেন্ট কি বলেছে রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম দেখো রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম মানে ডিপি বাই ডিটি এটা রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম না বলো এইটা বলেছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড অন বডি ঠিক আচ্ছা তোমরা ক্লাস এ যখন এটা পড়েছো তখন মনে আছে তোমরা ধরে নিয়েছিলে একটা কে 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 এর ভ্যালু ওয়ান এইভাবে প্রুফ করেছিলে না মনে পড়ছে আরে কে এর ভ্যালু ওয়ান মানে কে কে এমন ভাবে আমি ইউনিট যে চুজ করলাম যাতে কে এর ভ্যালু ওয়ান হয় ঠিক আছে অনেকে বুঝতে পারোনি তাও মুখস্থ করে নিয়ে চলে গেছো গিয়ে ওখানে উগ্রে দিয়েছো মনে পড়ছে রাইট তো ওখানটাই কি হয়েছে শোনো ওখানকারও কনসেপ্টটা ঠিকঠাকই কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য তো ওইভাবে বোঝাতে হবে ভেবে দেখো এই ফোর্স বা নিউটন এটা তো একদম ইনিশিয়ালি ডেভেলপ হচ্ছিল হচ্ছিল না একদম ইনিশিয়াল ফেজে তাই না তখন মোটামুটি আমার কাছে সবই ফ্লেক্সিবল আমি যা নেব তাতেই আমি মানে যা বলবো সেটাকেই সেই ইউনিট করে নিতে পারবো তো এই

ঠিক এবার বলো পি ভেক্টর কেলা স্কেলার ভেক্টর এফ এক্সটার্নাল ভেক্টর না স্কেলার কিন্তু কেন এখানে তো ডিফারেন্সিয়েট হয়েছে দেখো এখানে ডিফারেন্সিয়েট হয়েছে না তাহলে ডিফারেন্সিয়েট হয়ে গেলে কি ভেক্টর থাকবে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন সেইভাবে দেখতে গেলে ক্যালকুলাস কোন কোনো মানে কি বলে কোয়ান্টিটির কোয়ান্টিটির মানে ভেক্টর বা স্কেলার এইটা চেঞ্জ করতে পারে না স্কেলারকে ইন্টিগ্রেট করলে স্কেলারই হবে ভেক্টরকে ইন্টিগ্রেট করলে ভেক্টরই হবে আমি কি বোঝাতে পারলাম রাইট এটা চেঞ্জ করতে পারে না ঠিক ওর প্রপার্টি চেঞ্জ করতে পারে না স্কেলার বা ভেক্টরের প্রপার্টি ওকে আচ্ছা এবার দেখো এটাকে আমি লিখতে পারি এবার একটু ফাস্ট করছি দেখো ডি বাই ডিটি এম ভি এবার তোমরা জানো দুটো ইউভি মনে আছে ভি ডিএম বাই ডিটি প্লাস এম ডিভি বাই ডিটি লিখতে পারি মন দিয়ে শুনবে এবারে নেক্সট কথাটা হচ্ছে এইখানটায় বলো তো ডিএম বাই ডিডি মানে কি চেঞ্জ অফ মাস উইথ রেসপেক্ট টু রেস টাইম ডিএম বাই ডিডি মানে কি চেঞ্জ অফ মাস উইথ রেসপেক্ট টু টাইম যদি আমি বলি ইফ মাস ডাজ নট চেঞ্জ তাহলে আমি বলতে পারি ডিএম বাই ডিটি ইকুয়াল টু জিরো এবার মন দিয়ে শুনবে আমরা থ্রু আউট সিলেবাসে আমরা যে সিলেবাস করব তোমাদের মেকানিক্সে সেখানে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রবলেম আসবে এইটাকে ডিএম বাই ডিটি জিরো ধরে ঠিক আছে ফাইভ পার্সেন্ট প্রবলেম আসবে যেখানে ডিএম বাই ডিটি চেঞ্জ হচ্ছে এবং এটা সিলেবাসে আছে সেটা আমরা ওয়ার্ক পাওয়ার সরি মোমেন্টাম বলে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের শেষে গিয়ে করব ওইটাকে আমরা নাম দেবো ভেরিয়েবল মাস সিস্টেম ওইটাকে আমরা নাম দেবো ভেরিয়েবল মাস সিস্টেম সেটা এখন করব না কিন্তু এখন এখন ডে টু ডে লাইফে আমরা যে জিনিসপত্র গুলি নিয়ে কাজ করি সেটার মাছটা চেঞ্জ হয় কি হয় না হয় না আমি কি বোঝাতে পারলাম চেঞ্জ হয় এরকম একটা আমাকে আহ এক্সাম্পল দাও রকেট 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 যখন ওপরের দিকে ওঠে তখন রকেটের মধ্যে যে গ্যাসটা থাকে সেটা এক্সস্ট দিয়ে বেরিয়ে যায় নিচের দিকে তাহলে তো পুরো রকেটের মাছটা চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না সেই মাসটা চেঞ্জ হওয়ার জন্যই একটা ফোর্স আপওয়ার্ড দিকে লাগে যাকে থার্ড ফোর্স বলে সেই ফোর্সটার জন্যই ও ওপর দিকে উঠে যায় ঠিক আছে ভেরিয়েবল মাস সিস্টেমে পুরো পিএইচডি করাবো আমি পুরো পিএইচডি করাবো ইভেন ইফ আমাদের ফাইভ পার্সেন্ট আসবে কিন্তু পুরো পিএইচডি করাবো ঠিক আমি পিএইচডি করানোর পরে সপ্তর্ষিদা ওতে পোস্ট ডক করাবে তোমাদের ওকে ভেরিয়েবল মাস সিস্টেমে ওটাই ফিজিক্স ভালো লাগবে কিন্তু এখন ফর দ্য টাইম বিং আমরা কি ধরবো ডিএম বাই ডিটি ইকুয়াল টু জিরো আবার উল্টোভাবে এটাও বলতে পারি ভেবে দেখো এখনো পর্যন্ত আমরা যে ডাইমেনশন অফ দ্য বডি নিয়ে কাজ করেছি সব পয়েন্ট মাস না বলো পয়েন্ট আবার চেঞ্জ পয়েন্টের থেকে আর কি চেঞ্জ হবে কি বলো মানে এখন যদি আমি তোমাকে এরকম একটা বডি মানে নিউক্লাস লয় এরকম একটা বডিতে বলি এফ ফোর্স লাগিয়েছি সরি এফ ফোর্স লাগিয়েছি দিস ইজ সেম অ্যাজ পয়েন্ট মাস ভ্যালু ইজ এম এখানে এফ ফোর্স লাগানো একই জিনিস ঠিক বলো ঠিক কারণ আমরা পয়েন্ট মাস কাজ করবার করছি সো ইট ইস ইমেটেরিয়াল দ্যাট আ পয়েন্ট মাস ইজ ডিটোরিয়েটিং অর আ পয়েন্ট মাস ইজ গ্রোয়িং উইথ রেসপেক্ট টু টাইম দ্য পয়েন্ট মাস রিমেইনস পয়েন্ট মাস রাইট তার মানে যখন থেকে আমরা পয়েন্ট মাস থেকে হেঁটে গিয়ে এক্সটেন্ডেড মাস করব তখনই আমাদের এই ভেরিয়েবল মাস সিস্টেমটা আসবে আমি কি বোঝাতে পেরেছি হ্যাঁ ওকে আর রোটেশনাল মেকানিক্স গিয়ে গিয়ে আমরা এই রোটেশনাল মেকানিক্সে গিয়ে আমরা এই ম্যাক্সিমাম এই এক্সটেন্ডেড বডি নিয়ে কাজ কারবার করবো আর ভেরিয়েবল মাস সিস্টেমে গিয়ে ওই এক্সটেন্ডেড বডি বা অনেকটা মাস নিয়ে কাজ কারবার করব কিন্তু এখন আমরা পয়েন্ট মাস নিয়েই কাজ কারবার করবো রাইট যদি আমরা এখন আমরা পয়েন্ট মাস নিয়ে কাজ কারবার করি তাহলে তোমরা কি আমাকে বলতে পারবে তোমরা কি আমাকে বলতে পারবে যে এফ এক্সটার্নাল ইকুয়াল টু দেখো এম ডিভি বাই ডিটি হবে কি না বলো আচ্ছা ডিভি বাই ডিটি কি অ্যাক্সেলারেশন এবার তোমাদের আমি যেটা বলতে চাইছি এইটা লেখার সময় তোমার মনের কোনো একটা কোণে এটা তো উকিমাচ্ছে যে বিএম বাই ডিটি কি জিরো তার জন্যই তো এটা হচ্ছে অন্য কেউ মনে রাখ না রাখতে পারলেও তোমাদের তো মনে থাকবে বলো সবাই আমরা এফ ইকুয়াল টু এম এ জানি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু এখানে কিন্তু একটা কন্ডিশনের উপর ফেস করে তোমরা কি এই কন্ডিশনটা বুঝতে পেরেছো মনে থাকবে হয়তো লাগবে না কিন্তু মনের কোনো একটা কোণায় যেন তোমাদের মাথায় থাকে যে এটা কিন্তু কন্ডিশন আছে একটা রাইট কারেক্ট কারণ ওই ভেরিয়েবল মাস সিস্টেমে গিয়ে আমরা যখন প্রবলেম করব না তখন কিন্তু এই অরিজিনাল ইকুয়েশনটা নিয়ে ইয়ে করব এই অরিজিনাল ইকুয়েশনটা নিয়ে কাজ কারবার করতে হবে ঠিক আছে তখন যেন কনফিউজ না হয়ে যাও তোমার সামনে বক্স করে যে ইকুয়েশনটা সেই ইকুয়েশনটা ওয়ার্ল্ড চেঞ্জিং ইকুয়েশন চারটে ইকুয়েশন পুরো ওয়াল্ডকে চেঞ্জ করে দিয়েছিল তার মধ্যে প্রথম ইকুয়েশনটা তোমাদের চোখের সামনে তার মধ্যে প্রথম ইকুয়েশনটা তোমাদের চোখের সামনে তোমরা বাকি তিনটে ইকুয়েশন বলতে পারবে বা গেজ করতে পারবে রাইট ইক্যাল টু এম সি সেকেন্ড ইকুয়েশন থার্ড থার্ড আচ্ছা দেখি দেখি কে কি বলেছে

ইকুয়াল টু বলো কস থিটা প্লাস আই সাইন থিটা এটা শোনো নি কমপ্লেক্স নাম্বারে ওকে এটা হচ্ছে অয়লার্স ইকুয়েশন অয়লার্স ইকুয়েশন কিন্তু এরও আগে বুঝতে পেরেছো হ্যাঁ ওকে তার মানে অয়লার্স টা ফার্স্ট সেকেন্ডটা কোনটা বলো f is equal to ma f equal to ma সেকেন্ডটা থার্ডটা থার্ডটা হচ্ছে

আমি পড়াবো ও না এটা বোধহয় তোমাদের সপ্তর্ষিতা পড়াবে সম্ভবত মানে কারেন্ট কিন্তু আমার ভিডিও লেকচার থাকবে তোমরা চাইলে দেখে নিতে পারো ভালো লাগবে সপ্তর্শিদা একরকম ভাবে প্রসিড করবে ওর ওর ও ও ওর অ্যাপ্রোচ টাও ফ্যান্টাস্টিক কোনো ডাউট নেই আমার অ্যাপ্রোচ টা ডিফারেন্ট ওকে তোমরা জানো কিনা জানি না আমি একজন কিন্তু ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার মানে ইলেকট্রিক্যাল আমি পড়াশোনা করেছি কিন্তু আমি পড়াই মেকানিক্স আর সপ্তর্ষি করায় ইলেকট্রিসিটি এটা আমাকে অনেক স্টুডেন্ট জিজ্ঞাসা করেছে দাদা তুমি কেন ইয়ে পড়াও না তাই বলে ওরকম কোনো ব্যাপার না মেকানিক্স আমার ভালো লাগে প্লাস আমি প্রথমটা ধরি তারপর একটা সপ্তর্ষি ধরে তো ডাজেন্ট ম্যাটার তো যাই হোক বছর আমি একটা ব্যাচকে প্রথম ইলেকট্রিসিটি পড়াচ্ছি বা পড়িয়েছি তো সেই ভিডিও লেকচার গুলো থাকবে তোমরা চাইলে দেখে নিতে পারো ভালো লাগবে আমার এক প্রচন্ড রকম হবে এনিবে তারপরে তোমাদের চারটে লকি বোঝাতে পারলাম আচ্ছা অনুরোধ তুমি ম্যাক্সুয়েলের ইকুয়েশন গুলো বললে না ম্যাক্সুয়েলের ইকুয়েশন গুলোকে না এই চারটে বেসিক এর মধ্যে ধরে না মানে ডেভেলপমেন্ট অনুযায়ী ওই ম্যাক্সওয়েলের ইকুয়েশন গুলো একটা সেট অফ ইকুয়েশন যে সেট অফ ইকুয়েশন সবকিছুকেই তোমার মানে কভার করে ওটা একদম অন্য ডাইমেনশনের অন্য ডাইমেনশনের মানে অন্য ডাইমেনশন বলতে কি ওটাকে অন্য ক্যাটাগরিতে ডিভাইড করে দেওয়া হয় যে ম্যাক্সওয়েল ইকুয়েশন হ্যাড চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ইন এ ডিফারেন্ট ওয়ে বুঝতে পেরেছো কিন্তু বেসিক্যালি ম্যাক্সওয়েল আসা পর্যন্ত এই চারটে ইকুয়েশন বেসিক্যালি ডমিনেট করেছে ওকে আচ্ছা এবার মন দিয়ে শুনবে তোমার সামনে যে ইকুয়েশনটা সেটা আমি বললাম প্রচন্ড ইম্পর্টেন্ট ইকুয়েশন আর এই ইম্পর্টেন্ট ইকুয়েশনটার একটা নাম আছে রাইট যেটা বইতে পাবে না আমি এই নাম এই এই ইকুয়েশনটার নাম দিয়েছি কজ এফেক্ট রিলেশনশিপ মনে থাকবে কজ এফেক্ট রিলেশনশিপ কেন মন দিয়ে শোনো এইটা 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 এফেক্ট ঠিক বলো কজ এফেক্ট যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে বলো আচ্ছা মন দিয়ে শোনো বলো তো এম ইন্টু এটা তো ফোর্স তাই না এই যে এম এ এটা ফোর্স না এটা ফোর্স না এটা ফোর্স ফোর্স না এম ইন্টু এ ফোর্স এর ডাইমেনশন ক্যারি করে কিন্তু এটা কি ফোর্স ফোর্স না মানে আমি বলতে চাইছি এটা একটা বডিকে যদি আমি এফ ফোর্স দিই এর মাস যদি এম হয় ও এদিকে এ অ্যাক্সেলারেশন মুভ করবে তাহলে এই যে মাস অ্যাক্সেলারেশন একে যদি আমি গুণ করে দিই এটা কি কোনো ফোর্স রিয়েল ফোর্স ক্যারি করে রিয়েল ফোর্স কে রিপ্রেজেন্ট করে করে না আমি কি বুঝতে পারছি রিয়েল ফোর্স তো বি আর এখানে একটাই কিন্তু এই ডাইমেনশন ফোর্সকে মানে এই ডাইমেনশন ফোর্সের সাথে মিলে যাচ্ছে তাই না তারপরে বলতে এই পুরো সিস্টেমে অ্যাকচুয়াল ফোর্স কোনটা

আমি মাস ইন্টু কে আমি মানে মাল্টিপ্লাই করেছি ভেবে দেখো মাস ইন্টু কে মাল্টিপ্লাই করেছি তার যে কোয়ান্টিটা সেটা এফ এক্সটার্নাল বা এফ এর সাথে সমান মানে এইখানে চলে এসো এইখানে এই এইটাই ভেবে দেখো এই এফটা হচ্ছে অ্যাকচুয়াল ফোর্স আর সেটা যদি আমি এই মাসের ওপর অ্যাপ্লাই করি তার এ অ্যাক্সেলারেশন আসে তাহলে আমি এম ইন্টু এ কে যদি আমি গুণ করি তাহলে কি এটা কি কোনো অ্যাকচুয়াল ফোর্স না সেটা অ্যাকচুয়াল ফোর্সের সাথে ইকুয়েট হয়ে যাচ্ছে দেখো এই কজ এফ এফ রিলেশনশিপ এর সাথে কিন্তু এ ইনটু এ কিন্তু অ্যাকচুয়াল ফোর্স নয় অ্যাকচুয়াল ফোর্স কিন্তু আমার এফ হ্যাঁ কি বুঝেছো পেইচ डियर ओके আচ্ছা চলো চলো এই কজ এফ এফ রিলেশনশিপ এগুলো সব ইন ডিটেইলে গুলে খাওয়াবো আচ্ছা গুলে খাওয়ানোর আগে দেখো আচ্ছা তোমরা এখানে যারা আছো তারা কি সবাই আমার ক্যালকুলাসের ইয়েটা দেখে নিয়েছো ক্যালকুলাসের কি বলে ভিডিও লেকচার যারা ক্লাস করি শুধু ক্যালকুলাস না সব ভিডিও লেকচার যা যা তোমাদের ড্রাইভে আছে এখনো পর্যন্ত সব দেখে নাও কারণ এর পরে কিন্তু সেগুলোকে আমি ইউজ করবো তখন কিন্তু আমি আর ব্যাকে ব্যাকে যাবো না ওকে আচ্ছা দেখো এটা লক্ষ্য করো আজকে একটু বই হবে কিন্তু নেক্সট দিন থেকে ভালো ভালো জিনিস হবে আমরা কি জানি এফ ইকুয়াল টু ঠিক ওকে আচ্ছা এখান থেকে আমি এটা লিখতে পারি দেখো তো ওকে এটাকে আমি লিখতে পারি পি ইনিশিয়াল থেকে পি ফাইনাল আর এটাকে টি ইনিশিয়াল থেকে টি ফাইনাল লিখতেই পারি আচ্ছা এটা যদি লিখতে পারি তাহলে এখান থেকে লিখতে পারি এটাকে ইন্টিগ্রেট করলে হয় ফাইনাল হয়নিশিয়াল ইকুয়াল টু ইনটিগ্রেশন এফ ডিটিআই টি এফ ই বোঝাতে পারছি কি পাচ্ছি না বলো এই অব্দি মন দিয়ে শোনো এইটা কি ফাইনাল মোমেন্ট টাম এটা কি ইনিশিয়াল মোমেন্ট টাম ফাইনাল মোমেন্টটা মাইনাস ইনিশিয়াল মুমেন্ট আমার একটা নাম আছে সেটা কি আমি লিখতে পারি ডেল্টা পি হ্যাঁ মোমেন্টাম বলো এটা चेंज মোমেন্টাম আচ্ছা এবার মন দিয়ে শোনো তোমার সামনে একটা জিনিস একটা কোয়ান্টিটি সেই কোয়ান্টিটিটাকে তুমি দেখতে পাচ্ছ এফ আর টি এর মাল্টিপ্লিকেশন ভেবে দেখো এফ আর টি মাল্টিপ্লিকেশন মেইনলি বলো হ্যাঁ আচ্ছা এইটাকে আমি বলছি ইমপালস এটাকে ধরো আমি আই দিয়ে ডিনোট করছি কি বললাম একে ধরো আই ডিনোট করছি যদি একে আই দিয়ে ডিনোট করি তার মানে এর উপর একটা ভেক্টর লাগবে লাগবে না তার মানে এই ডেল্টা পি কে আমি লিখতে পারি আই বলো ডেল্টা পি কে আমি লিখতে পারি আই হ্যাঁ এইটাকে বলে ইম্পালস মোমেন্টাম থিওরেম ইম্পালস মোমেন্টাম থিওরেম আচ্ছা আর একটা কথা বলতে চাই এই ইম্পালস মোমেন্টাম থিওরেম আমরা এখান থেকে একটুখানি শিখলাম আমরা এই ইম্পালস মোমেন্টাম থিওরেম নিয়ে বা ইম্পালস মোমেন্টাম নিয়ে আমরা মোমেন্টাম বলে যে চ্যাপ্টারটা আলাদা করে করব সেখানে গিয়ে অনেক কিছু নিয়ে ডিসকাস করব এর উপরে হয়তো পিএইচডি করব না কিন্তু অনেকটাই ডিসকাস করব ঠিক আছে কিন্তু ফর দা টাইম বিং তোমরা এইটুকু জেনে রাখো এবারে একটা কথা বলো এই যে এই আমরা আই কি জানি এই যে এই ইন্টিগ্রেশন এফডিটি টিআই টু জিএফ এম আই রাইট দেখো হ্যাঁ এবারে দেখো ইফ যদি এফটা কনস্ট্যান্ট হয় কি বললাম বলো তাহলে আমি এফটাকে বাইরে বার করে আনতে পারি দেখো এফটাকে বাইরে বার করে আনতে পারি আরে বাবা ইন্ডিকেশন এর ডিটি আমি লিখতে পারি দেখো তো এইটা লিখতে পারি

এই হ্যাঁ ইম্পাস মোমেন্টাম থিওরিং এ যেটা আমরা ওই মোমেন্টাম চ্যাপ্টারে গিয়ে করব ইন ডিটেইলে কিন্তু তার একটা ছোট সিগনিফিকেন্স আমি তোমাদের বলি মন দিয়ে শোনো সেটা হচ্ছে এই ক্রিকেট ব্যাট ব্যাটা ওহো ডায়াগ্রাম ড্র করা ডিফিকাল্ট হয়ে যায় এনিওয়ে দেখো একটা ক্রিকেট ব্যাট ঠিক এই ক্রিকেট ব্যাট না এই দিক থেকে একটা এক কেজির বল টেন মিটার পার সেকেন্ডে আসছে বলে দাদা এক কেজির বল তাহলে তো এটা ব্যাট কি লাগবে ঘটোৎকচের ব্যাট লাগবে ঘটোৎকচ মহাভারতে ঘটোৎকচের ব্যাপারে তোমরা জানো হ্যালো ঘটোৎকচ ছি হচ্ছে পুরো মহাভারতটাকে চেঞ্জ করেছিল তোমরা কি জানো হ্যাঁ। কেন বলো? স্যার ওই মানে মরে যাওয়ার পর পরে। না 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 ব্যাপারটা তা নয়। দেখো। কর্ণের কাছে ব্রহ্মাস্ত্ৰ ছিল ওটা অর্জুন জন্য রেখেছিল। কৃষ্ণ জানতো যে ওই ব্রহ্মাস্ত্ৰটা যদি মানে ওটা কর্ণ চালাতে পারে তাহলে অর্জুনকেই চালাবে অর্জুন এর দিকেই চালাবে যদি অর্জুন মরে যায় তাহলে কৌরবরা জিতে যাবে পাণ্ডবরা হেরে যাবে। ঠিক? যে করেই হোক কৃষ্ণকে ওই তোমার ব্রহ্মাস্ত্রটা চালাতেই হতো তখন ঘটোৎকচকে নিয়ে আসে ঘটোৎকচকে আনার ফলে সে এমন যুদ্ধ করছে মোটামুটি পা দিয়ে পিসে পিসেই সব মেরে ফেলছে ঠিক আছে তখন দুর্যোধন গিয়ে কর্ণকে বলবে যে এ তো কিছু করা যাচ্ছে না তুমি ব্রহ্মাস্ত্র ছাড়ো তখন কর্ণও জানে যে যদি ও ব্রহ্মাস্ত্র ছাড়ে তাহলে ওরা হেরে যাবে কারণ ওই একটাই ব্রহ্মাস্ত্র আছে যেটা একমাত্র বাঁচাতে পারে কিন্তু তখন আর কিছু করার ছিল না তখন আর কিছু করার ছিল না তখন কি বলে উম তোমার কর্ণ ব্রহ্মাস্ত্র দিয়ে ঘটোৎকজকে মারে রাইট মারার পরে তো ঘটোৎকজ প্রচুর সেনা ফেনা নিয়ে ও মারা গেছে তখন পাণ্ডব শিবিরে সবাই কাঁদছে একমাত্র কৃষ্ণ হাসছে কৃষ্ণকে জিজ্ঞাসা করা হলো তুমি হাসছ কেন তখন বললো ঘটৎকচি এই মানে তোমার যুদ্ধের এই যুদ্ধের এই যুদ্ধ না মানে এই পুরো এপিসোডে পুরো মহাভারতের একমাত্র মানে ক্যারেক্টার যে যে রেজাল্টটাকে চেঞ্জ করেছে বলো কি করে তখন ইয়ে এটাকে এক্সপ্লেন করলো এনিবে তোমরা বুঝতে পারলে ঘটৎকচ ইজ নট অফ জোক আচ্ছা তো ঘটোৎকচের ব্যাট নিয়ে এসছে এবার দেখো ঘটোৎকচের ব্যাটে টেন মিটার পার সেকেন্ডে বলগুলো এসে হিট করছে ঠিক এবারে আমরা ঘটত ব্যাটটাও সেরকমই হবে কুড়ি কুড়ি তিরিশ কিলো তো ওজন হবেই এবারে দেখো এরপরে বলগুলো এই দিকে মুভ করছে টোয়েন্টি মিটার পার সেকেন্ডে মানে হিট করে এই দিকে মুভ করছে কারেক্ট এবার বলো তো বলগুলোর ডাইরেকশন চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে তাহলে অ্যাক্সিলারেশন আছে কি নেই আছে ফোর্স আছে কি নেই আচ্ছা কে দিচ্ছে ব্যাটটা দিচ্ছে হ্যাঁ এবার ভেবে দেখো এত জোরে বল আসছে এত জোরে হিট করে বেরিয়ে যাচ্ছে ইজ ইট পসিবল টু ক্যালকুলেট দিস তোমার ফোর্স ভ্যালু ইজ ইট পসিবল টু ক্যালকুলেট দিস ফোর্টস ভ্যালু এই ফোর্টস ভ্যালুটাকে ক্যালকুলেট করা মানে সোজা ডাইরেক্টলি ক্যালকুলেট করা সোজা না ডিসিটাল ভেরি গুড এবারে কি করা হয় দেখো সেটা হচ্ছে আমরা অনেকগুলো এরকম টেস্ট করে আমরা দেখি যে এখানে রিয়েকশন টাইম কত রিয়াকশন অর কনট্যাক্ট টাইম কি বললাম রিয়াকশন আর কন্ট্যাক্ট টাইম ধরলাম কন্ট্যাক্ট টাইম বেরিয়েছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেকেন্ড মানে এই বলটা এই বলটা এই ব্যাটের কন্টাক্টে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড অব্দি ছিল ঠিক ঠিক এবার এখান থেকে আমরা কিভাবে ইম্পালস মোমেন্টাম থিওরেম লাগিয়ে আমরা ফোর্স ক্যালকুলেট করতে পারি আমরা সেটা দেখবো ইম্পালস মোমেন্টাম থিওরেম লাগিয়ে আমরা ফোর্স ক্যালকুলেট করতে পারি সেটা দেখবো আচ্ছা আমি অ্যাজিউম করে নিচ্ছি এই ব্যাটটা যে ফোর্সটা দিচ্ছে সেটা কনস্ট্যান্ট ফোর্স রাইট যদি সেটা কনস্ট্যান্ট ফোর্স হয় তাহলে আমি কি এই ইকুয়েশনটা লাগাতে পারি আই ইকুয়াল টু এফ ডিটি বলো 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 আচ্ছা আবার এটাই ইকুয়াল টু ডেল্টা পি না চেঞ্জ ইন মোমেন্ট ওকে ওকে তাহলে এবার মন দিয়ে শোনো আচ্ছা ডেল্টা পি আমি বার করছি ডেল্টা পি ভেক্টরি বার করছি পি এফ মাইনাস পি আই আচ্ছা পি এফ কত আরে আই 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 ক্যাপ আর জে ক্যাপ এর ফর্মে বলবে টোয়েন্টি আই ক্যাপ কি ভুল লিখেছি আগে বলো মাইনাস গুড পূজা আচ্ছা মাইনাস pi কত প্লাস ক্যাপ কত মাইনাস এবারে তুমি এখানে চলে এসো এই ফর্মুলাটা রিঅ্যাকশন টাইম কত বা কন্টাক্ট টাইম 0.001 ভ্যালু এইটা আসছে মাইনাস ইনটু টু দি নিউটন আই ক্যাপ বলো বলো এই আই ক্যাপটা মাইনাস মানে কোন ডিরেকশনে ফোর্সটা এই ডিরেকশনে কাজ করছে না হ্যাঁ অ্যাবসলিউটলি এই ডিরেকশনেই কাজ করছে অ্যাবসলিউটলি তাহলে ভেবে দেখো যে ফোর্সটা মানে ক্যালকুলেট করা ডিফিকাল্ট ছিল সেই ফোর্সটা কি আমি এখন এই ইম্পালস মোমেন্টাম থিওরেম দিয়ে ক্যালকুলেট করতে পারছি রাইট আচ্ছা এখানে একটা জিনিস আমার বলার এই ফোর্সটা খুব কম সময়ের জন্য এক করেছে না হ্যাঁ এই ফোর্স সে ভ্যালু দেখো

কন্টাক্ট টাইম কম না হলে শুনতে আমি যে কথা বলছি যে ফোর্স গুলোর ভ্যালু অনেক বেশি এবং খুব কম সময়ের জন্য এক করে তাকে আমরা ইমপালসিভ ফোর্স বলি কি বললাম ইমপালসিভ ফোর্স বলি তার মানে এই ব্যাট যে ফোর্সটা টা প্রোভাইড করে ইম্পালসিভ ফোর্স না নন ইমপালসিভ ফোর্স ভেরিগুড হঠাৎ কোন ফোর্স হঠাৎ একটা হঠাৎ একটা ভেরি হাই ফোর্স ঠিক আছে আমি কি বোঝাতে পারছি বলো আমি কি বুঝাতে পারছি এইটুকু বুঝলেই হবে এর বেশি আমাদের জানার দরকার নেই বাকি জান যখন জানবো যখন আমি মোমেন্টাম চ্যাপ্টার করাবো তখন এগুলো নিয়ে তোমাদের অনেক কিছু ডিসকাস করব ভালো মতো জিনিস সিলেবাসে আছে হঠাৎ একটা দড়িতে ঝাটকা দিলে কি হবে না হবে সবকিছু ডিসকাস করব এখন এটুকুই জানো যেটা বেসিক্যালি নিউটন সেকেন্ড ল থেকেই আসে কি আমি কি বোঝাতে পারছি হ্যাঁ ওকে ওকে আচ্ছা আমি যদি এটা বোঝাতে পারি তাহলে তোমরা আমাকে এইটার উত্তর দিতে পারবে মানে এটার আমি চাইছি দেখো একটা টাওয়ার আছে রাইট এই টাওয়ারের এখানে বালি আছে স্যান্ড এখানে স্যান্ড আছে আর এটা ফ্লোর রাইট এবারে দিয়ে শুনবে এখান থেকে একটি বাচ্চা জাম্প করেছে রাইট আবার এখান থেকেও অপোজিট দিকে আরেকটি বাচ্চা জাম্প করেছে বুঝতে পারছি এটা স্যান্ড এটা ফ্লোর কার পা ভাঙবে কার পা ভাঙবে না কেন আচ্ছা এক একজন করে সবার প্রথমে অর্ক বলো

একটা জিনিস দেখো দুজনেরই চেঞ্জ অফ মোমেন্টাম সেম না ডেল্টা পি দেখো আচ্ছা এর যদি চেঞ্জ অফ মোমেন্টাম চেঞ্জ হয় মানে সেম চেঞ্জ অফ মোমেন্টাম মানে এই যখন এই মাটিতে ফ্লোরে পড়ছে তার আগের মুহূর্তে ভেলোসিটি আর পরের মুহূর্তের ভেলোসিটি আগের মুহূর্তের ভেলোসিটি দুটোর জন্যই সেম না আর পরের মুহূর্তের ভেলোসিটিও তো দুটোর জন্যই সেম কারণ পরের মুহূর্তে একজনের পা ভেঙে জিরো ভেলোসিটি একজনের পা না ভেঙে জিরো ভেলোসিটি আই রাইট হ্যাঁ তাহলে ফার্স্ট কেসে যখন ফ্লোরে পড়েছে তখন এর রিয়াকশন টাইম ধরলাম টি ওয়ান আর সেকেন্ড কেসে যখন এর স্যান্ডে পড়েছে তখন টি টু তারপরে আমি এটাকে লিখতে পারি এফ ওয়ান টি ওয়ান এফ ওয়ানটা কে কে ফোর্সটা দিয়েছে ফ্লোরটা না আর এফ টু টি টু বলো এবার বলো টি ওয়ান আর টি টু ভেবে রাখো ও যখন এই স্যান্ডে পড়বে তারপরে ও কিছু একটা ভেতরে ঢুকে যাবে না এই ঢুকতে যে টাইমটা লাগবে সেটা কন্ট্যাক্ট টাইম তার মানে টাইমটা বেড়ে যাবে না টাইমটা বেড়ে গেলে ফোর্স কমে যাবে ব্যাস বোঝাতে পেরেছি আচ্ছা সেম কনসেপ্টে কি তোমরা এটা বুঝতে পারছো যে একটা বল বল যখন ক্যাচ করে তখন দেখবে ক্যাচ করে একটু নিজেদের দিকে টেনে নেয় বলটা রাইট ক্যাচ করে নিজেদের দিকে একটু টেনে নেয় তার কারণ ও কি বাড়ায় কন্টাক্ট টাইমটা বাড়ায় কন্ট্রাক্ট টাইমটা বাড়ালে হাতে ফোর্সটা কম লাগে বুঝতে পারলাম হ্যাঁ ওকে ওকে আচ্ছা আপ ধ্যান সে শোনো ইয়ে বালাচিজ দেখো আজকে আশা করি বোরিং নেসটা আস্তে আস্তে কেটে যাবে দেখো সেটা হচ্ছে এইদিকে আমার এফ টি ফোর্স আর এইদিকে টাইমকে আমি প্লট করেছি ঠিক ধরো এরকম একটা কার্ভ পেয়েছি রাইট এইটা টি অ্যাক্সিস মানে এক্স এইখানে আমি টি আই পেয়েছি আর এইখানে আমি টি এফ পেয়েছি কারণ এর মাঝখানে আমি একটা এরিয়া পাবো দেখো তো এই এরিয়াটাকে আমি এইটা লিখতে পারি আরে বাবা ক্যালকুলাস আমি কিন্তু আস্তে আস্তে ক্যালকুলাস খুব ইন্ট্রোডিউস করব খুব এরপরে এমন চলে আসবে শুধু ক্যালকুলাসই করব আমরা মানে ক্যালকুলাস দিয়েই প্রবলেম করব ওই অ্যালজেব্রিক প্রবলেম করে কোনো লাভ হবে না কনসেপ্ট ক্লিয়ার হবে না কনসেপ্ট বাড়বেও না

বলো এরিয়া অফ এফ টি কার্ভিজ ইম্পালস বলো হ্যালো আচ্ছা একটা ছোট্ট প্রবলেম দেবো আশা করি এই প্রবলেমটা তোমরা মুখে মুখে করবে ওকে নো পেন অ্যান্ড পেপার ইউজ জাস্ট মুখে মুখে মন দিয়ে শুনবে এটা এফ এটা টি এটা ডব্লিউবি জেইর কোয়েশ্চেন এ না তোমার একটা বছর হবে টু হান্ড্রেড নিউটন আচ্ছা এটা মাইক্রো সেকেন্ড ফোর টু সিক্সিন মাইক্রো মাইক্রোসেকেন্ডে কত ইম্পালস কাজ করেছে বডিটার উপরে কত ইম্পালস কাজ করেছে বডিটার উপরে ফাইভ থাউজেন্ড হে ভগবান কাকে দিয়েছো রাজার পাঠ ইম্পাল কত ক্যালকুলেট করো আবার এটা একটা ট্রাফিজিয়াম আর এটা একটা ট্রাইঙ্গেল

প্লিজ প্লিজ যাই হোক আশা করি এই ধরনের ক্যালকুলেশন তোমরা ভুল করবে না এটা তো কোনো এটা কোনো প্রবলেম এটা তো জাস্ট তোমার ক্যালকুলেশন চেক করেছে কি বোঝাতে পেরেছি বলো চলো এবারে হেডিং দাও থার্ড ল হেডিং দাও থার্ড ল আজকে জাস্ট এই ল গুলো আমাদের একবার রিক্যাপচুলেট করে নিচ্ছি বেসিক্যালি মোটামুটি এটা তোমাদের বেসিক্যালি ট্রেলার হচ্ছে আসলি মুভি নেক্সট দিন থেকেই শুরু হবে থার্ড ল আচ্ছা থার্ড ল সম্বন্ধে আমি দুটো কথা বলবো এক এর স্টেটমেন্টটা সব থেকে ইজি ঠিক দুই এর এটাকে বোঝা সব থেকে টাফ মনে থাকবে দুটো কথা কি বললাম স্টেটমেন্টটা সব থেকে ইজি কিন্তু এটা বোঝাটা সব থেকে টাফ হ্যাঁ একবার বুঝে গেলে আর কোনো ইয়ে হবে না কিন্তু এটা ফ্যাক্ট এটা ফ্যাক্ট ঠিক কারণ নিউটন যত অ্যাপ্লিকেশন অন দা বেসিস অফ থার্ড ল এবার মন দিয়ে শুনবে এবার মন দিয়ে শুনবে সেটা হচ্ছে এভরি অ্যাকশন হাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন রাইট তার মানে আমার ফার্স্ট স্টেটমেন্টটা ট্রু যে এর স্টেটমেন্টটা খুব ইজি কারেক্ট বলো কারেক্ট আচ্ছা এবারে আমি যেগুলো বোঝাবো সেগুলো মন দিয়ে শুনবে সেটা হচ্ছে এটাকে বুঝতে হবে এবার এটাকে ফিল করতে হবে এইটার উপরে কিন্তু তোমাদের যাবতীয় কনসেপ্ট নিউটన్స్ ল এর উপর ডিপেন্ড করছে নিউটన్స్ ল এর কনসেপ্টের উপরে বাকি পুরো মেকানিক্স ডিপেন্ড করছে দেখো ধরো দুটো বল 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 এই এটা শুনবে সেটা হচ্ছে এসে ধাক্কা মেরেছে এই পয়েন্টে মানে এদিক থেকে এসেছে বি এদিক থেকে এসে ধাক্কা মেরেছে এবার বল ধাক্কা মারার পরে এই এ বলটা বলো এ বলটা এই এ বলটা আর বি বলটা অপোজিট দিকে চলে যাবে না ধরো এদিকে যাবে বা বি এদিকে যাবে বলো এরকম ভাবে কি হবে না বলো এবার বলো তো এ বলটা কেন বা দিকে যাবে বলতে পারবে স্যার বি বি এর এর উপর একটা একটা ফোর্স ফোর্স করবে করবে ইউ আর রাইট এই ডিরেকশনে দেখো এই ডিরেকশনে ফোর্স এক্সার্ট করবে এটা আলটিমেটলি এই ডিরেকশনে যাবে কি যাবে না এই ফোর্সটাকে আমি বলছি এফ এ বি মানে হচ্ছে ফোর্স অন এ বাইবি কোন ডাউট আছে কি নেই ওকে ওকে আচ্ছা এবারে মন দিয়ে শুনবে তারপরে ফোর্স অন এ বাইবি এটা আমি পেয়েছি রাইট এবারে আমি এখানে এটা লিখতে পারি দেখো তো ফোর্স এ বি এটাকে লিখতে পারি ফোর্স এ মাইনাস ফোর্স বি আবার এটাকে লিখতে পারি মাইনাস এফ বি মাইনাস এফ এ আবার এটাকে লিখতে পারি মাইনাস এফ এ সরি এফ বি এ এখান থেকে এটা লিখতে পারি এফ এ বি প্লাস এফ বি এ তোমাদের সামনে বক্স করে যে ইকুয়েশনটা লেখা এটা হচ্ছে নিউট্রস থার্ড লাওয়ার ম্যাথমেটিকাল এক্সপ্রেশন এই এক্সপ্রেশন থেকে প্রচুর জিনিসপত্র আমাদের বুঝতে হবে মন দিয়ে শুনবে বলতো এই এক্সপ্রেশনে কটা ফোর্স এক্সিস্ট করছে একটানা দুটো দুটো কারণ এইটা কি ফোর্স অন এ বাই বি আর এইটা কি রাইট অন বি এর মানে কি এর মানে হচ্ছে ফোর্স ফোর্স সিঙ্গেল সিঙ্গেল এক্সিস্ট করতে পারে না ওটাকে পেয়ারেই এক্সিস্ট করতে হবে আমি কি বোঝাতে পারছি ওটাকে পেয়ারেই এক্সিস্ট করতে হবে যে কোনো ফোর্স যে কোনো ফোর্স যে যেকোনো ফোর্স ঠিক যেকোনো ফোর্স ওকে পেয়ারেই এক্সিস্ট করতে হবে এবার তোমরা এইখান থেকে এইখানে চলে এসো বললে এই দুটোকে যদি আমি মড নি এই দুটোর মড सेम কি ডিফারেন্ট ম্যাগনিটিউড सेम सेम তারপরে আমি বলতে পারি দুটো फोर्সের ম্যাগনিটিউড सेम হ্যাঁ কিন্তু ডিরেকশন আলাদা হ্যাঁ ভেবে দেখো ডিরেকশন আলাদা এবার একটা কথা বলো তোমার মা তোমাকে একটা চড় মেরেছে তোমার গালে লাগবে কি লাগবে না লাগবে লাগবে তোমার মায়ের হাতেও তো লাগবে লাগবে না হ্যাঁ একই তো ফোর্স দিচ্ছো তুমি তোমার মা মায়ের হাতে ফোর্স দিচ্ছো না দেখো তোমার মায়ের হাতেও লাগবে আচ্ছা ছোটবেলায় যখন ছিল তখন চর মারত মানে ছোটবেলা যখন ছোট ছিল যখন তোমাদের গুলো অনেক মানে কোমল ছিল এখন অনেক রুক্ষ হয়ে গেছে অনেক টাফ হয়ে গেছে তো তখন কি হতো যখন চড় মারতো তাহলে হাতে লাগতো না আই রাইট খুব একটা লাগতো না এখন কি হচ্ছে তোমার গালে চড় মারলে তার হাতে লাগছে তাই ঠিক বলেছি তাহলে হাতটা কিসে রিপ্লেস হয়ে যাচ্ছে হ্যাঙ্গার তারপরে বেলন খুন্তি রাইট আমি কি বোঝাতে পারছি হ্যাঁ যখন যত বড় হচ্ছে তোমার গালে যত জোরে চড় মারছে তার হাতেও তো ততটাই লাগছে তারপরে ভেবে দেখো সে মেরে বলছে উফ হাতে কি লাগলো আর ওদিকে তুমি বলছো আমার গালে কি লাগলো আমি কি বুঝতে পারছি হ্যাঁ তারপরে দুটো সেম ম্যাগনিটিউডটা হ্যাঁ ভেবে দেখো কেন তোমরা যত বড় হয়েছো তত হাত কিভাবে কিভাবে বেলন বা খুন্তি বা হ্যাঙ্গার দিয়ে রিপ্লেস হয়েছে বোঝাতে পেরেছি

কিন্তু শুধু ডিফারেন্সটা হচ্ছে তোমার গাল আর তোমার মায়ের হাত মায়ের হাত রাইট আমি কি বুঝতে পারছি তারপরে বলো আমাদের ফোর্স ফোর্স সিঙ্গেলি এক মানে সিঙ্গেলি থাকতে পারে ও থাকতে পারে না কিছুতেই যদি সিঙ্গেলি না থাকতে পারে তাহলে ভেবে বলো তো এই এ যেটা এই সরি বি যেটা এর এইদিকে দিকে কি এফ বি এ লাগবে কি লাগবে না লাগবে ওকে তার মানে এইটা তোমার গাল এইটা তোমার মায়ের হাত ছোটবেলায় কিন্তু এখন এইটা তোমার গাল বা এইটা তোমার পিট আর এইটা তোমার হ্যাঙ্গার আচ্ছা এফ বি এটার মানে কি ফোর্স অন বি বাই এ রাইট কোন ডাউট আছে তার একটা জিনিস কি বুঝতে পারলে ফোর্স সবসময় পেয়ারে থাকবে বলো ঠিক ফোর্স সবসময় পেয়ারে থাকবে আচ্ছা স্যার আমরা অ্যাকশন আর রিয়াকশন কে ডিফাইন করি কি করে সব বলছি একটু ওয়েট করো আমি এটা সব বলছি ওয়েট করো মন দিয়ে শুনবে সেটা হচ্ছে তার মানে এফ এবি বি আর এফ বি এ দুটোই सेम এবার বলো তো এফ এবি বি এই ফোর্সটা কে দিয়েছে কে দিয়েছে বি বি দিয়েছে ভেরি গুড বলো তো এফ বি এ ফোর্সটা কে দিয়েছে এ এ কি বললাম ফোর্সটা কে দিয়েছে এ রাইট right, Absolutely right. তারপরে ভেবে দেখো এই যে এর উপরে বি ফোর্স দিয়েছে সেটাকে আমরা ডিনোট করেছি আর বি এর উপরে এ ফোর্স দিয়েছে সেটাকে আমরা ডিনোট করেছি এম আই রাইট এম আই রাইট এবার মন দিয়ে শুনবে এই যে আমি তোমাদের ফোর্স পেয়ার কথা বললাম না ফোর্স পেয়ার কি বললাম ফোর্স পেয়ার এই ফোর্স পেয়ারের আমি একটাকে বলি অ্যাকশন আর একটাকে বলি রিয়াকশন কি বললাম আমি যদি এফ এবি কে অ্যাকশন বলি তাহলে এফ বি এ কে আমাকে রিয়াকশন বলতে হবে এবার তুমি বলবে না দাদা আমি একে বলবো অ্যাকশন এই ঠিক আর একে বলবো অ্যাকশন বলতেই পারো কোনো অসুবিধা নেই তোমার যাকে বলো কিন্তু তোমাকে বলতে হবে আমি কি বললাম তুমি যাকে ইচ্ছা ইচ্ছা অ্যাকশন বলো আর যাকে ইচ্ছা রিয়াকশন বলো আমার কোনো আপত্তি নেই কারোরই কোনো আপত্তি নেই কিন্তু একটাকে অ্যাকশন বললে আরেকটাকে রিয়াকশন বলতে পারে বলতে হবে রাইট রাইট তাহলে আমি এই সম্বন্ধে ফার্স্ট কথাটা লিখতে পারি মন দিয়ে শুনবে ফার্স্ট কথাটা লিখতে পারি ফার্স্ট ফোর্স অলওয়েজ ইম্পেয়ার কি বললাম অলওয়েজ ইম্পেয়ার তার মানে এই পেয়ারটাকে কি বলে বলো অ্যাকশন রিয়াকশন পেয়ার অ্যাকশন রিয়াকশন পেয়ারিয়াকশন পেয়ার কোনো ডাউট আছে বলো এবারে নেক্সট 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 এফ এবি যদি অ্যাকশন হয় এফ বি এ কি রিয়াকশন হ্যাঁ আবার এফ বি এর অ্যাকশন হলে এফ এ বি অ্যাকশন এবার বলো তো এফ এবি বা এফ বি এ দুটোই কি একটা বডির উপরেই কাজ করছে না তাহলে আমি এটা লিখতে পারি অ্যাকশন রিয়াকশন ডাস নট দাঁড়া দাঁড়া লিখে দিচ্ছি এই কথাগুলো মনে রাখবে অ্যাকশন রিয়াকশন অ্যাক্ট আমি অবশ্যই বিয়ের উপরে কাজ করতে হবে রাইট হ্যালো এবার একটা কথা বলো এর উপরে এর উপরে কটা ফোর্স কাজ করছে একটা না দুটো একটাই ফোর্স কাজ করছে এর উপরে তাহলে আমাকে বলতে পারো বলতে পারো

এবার মন দিয়ে শুনবে বলো তো এই কেসে অ্যাকশনটা কি টাইপের ফোর্স অ্যাকশনটা কি টাইপের ফোর্স বল 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 কন্টাক্ট ফোর্স কন্টাক্ট ফোর্স অ্যাবসলিউট রাইট আই অ্যাম টকিং अबाउट দিস ফোর ফান্ডামেন্টাল ফোর্স দ্যাট এক্সিস্ট ইলেক্ট্রোম্যাগনেটিক নিউক্লিয়ো ম্যাগনেটিক তাহলে এফবি এ কি ইলেক্ট্রোম্যাগনেটিক তাহলে আমি একটা কথা বলতে পারি এই অ্যাকশন রিঅ্যাকশন দেখো দেখো অ্যাকশন রিয়াকশন হ্যাজ টু বি সেম নেচার ফোর্স বলো অ্যাকশন রিয়াকশন দুটোই সেম নেচার ফোর্স হতে হবে না বলো যদি কোনো ডাউট থাকে বলিতে পারো আছে কোনো ডাউট বলো 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 তাহলে ওয়েট আর নরমাল ফোর্স কি অ্যাকশন রিয়াকশন নো নো ওয়েট করো নেক্সট দিন এর উপর পিএইচডি করাবো একদম পিএইচডি করাবো আর আমি একটা তোমাদের কথা বলবো সেটা হচ্ছে আমি পড়ানোর আগে অন্য কিছু পড়ো না দেখো তোমাদের বেটারমেন্টের জন্যই বলছি আমি পড়ানোর আগে অন্য কোন বইtoy কিছু পড়ার দরকার নেই আমি পড়ানোর পরে তোমরা অন্য কিছু পড়ো দেখবে একদম প্রথম থেকে কনসেপ্টটা একদম ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার ডেভেলপড হবে ক্রিস্টাল ক্লিয়ার আমি বা সপ্তর্ষিদা যেই পড়াক ঠিক আছে আমি কি বোঝাতে পেরেছি যদি এটা সপ্তর্ষি পড়াতো অবভিয়াসলি আমার কোনো সে থাকতো না আমি বললাম হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই আমি কি বোঝাতে পেরেছি তোমার কাছে যদি সপ্তর্ষিদার লেকচার থাকে তুমি সপ্তর্ষিদার লেকচার আমার আগে দেখতে পারো আমার লেকচারের আগে কিন্তু অন্য কোন বই অন্য কোন টিচারের কোনো কিছু দেখবে না ঠিক দেখবে খুব ক্রিস্টাল ক্লিয়ার ডেভেলপড হবে খুব ক্রিস্টাল ক্লিয়ার এই অব্দি তোমাদের কোনো ডাউট আছে ওকে যদি এটা ডাউট না থাকে তাহলে আমরা আজকে এফবিডি বা ফ্রি বডি ডায়াগ্রাম করবো না নেক্সট দিন থেকে আমাদের প্রপার টাইপ ফিজিক্স চালু হবে প্রপার টাইপ ফিজিক্স চালু হবে ইনফ্যাক্ট নিউট্রন ল চালু হবে আচ্ছা আজকে আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল দেবো অ্যাকশন রিয়াকশন পেয়ারে দেখো সেটা হচ্ছে ওহো ওহো দূর ঠিক আছে যখন আমরা মাটি আমরা যখন হাঁটি দেখো মন দিয়ে শোনো যখন আমরা হাঁটি তখন এই ফিট দিয়ে আমরা গ্রাউন্ড কে প্রেস করি কি করি না ভেরি গুড তার এই ফোর্সটাকে আমি বলতে পারি ফোর্স অন গ্রাউন্ড বাই ফিট এবার আচ্ছা এটা আমি ভুল ড্র করেছি আমি এটাকে আলাদা করে ড্র করছি এটাকে ড্রপ করছি দেখো মন্দিরের এই ফিট গ্রাউন্ডটি একটা ফোর্স দিয়েছে কত দিয়েছে ফোর্স বলো অন গ্রাউন্ড বাই ফিট এবার বলো বলো গ্রাউন্ডের তো একটা কর্তব্য বলে ব্যাপার আছে ও তো শুধু নিতে পারে না ওকে তো দিতে হবে কি দিতে হবে বলো এফ এফ জি ফোর্স অন ফিট বাই গ্রাউন্ড বলো এবং এটার জন্যই আমরা হাঁটতে পারি বুঝতে পেরেছো বলো এটার জন্যই আমরা হাঁটতে পারি বুঝতে পেরেছো তার মানে এই দুটো অ্যাকশন রিয়াকশন পেয়ার দেখো তো এই দুটো এই চারটে ইয়ে মানে এই চারটে ইকুয়েশন ফলো করছে কিনা মানে চারটে ইকুয়েশন না চারটে স্টেটমেন্ট ঠিক ওকে সেকেন্ড হুম একটা স্প্রিং এই স্প্রিং এর ধরো এখানে একটা ইয়ে আছে একজন তার সর্বশক্তি দিয়ে এটাকে ঠেলে রেখেছে এই তোমরা কিন্তু আমার ডায়াগ্রাম নিয়ে হাসি করবে না দিস আর গুড পেইন্টিংস মডার্ন আর ঠিকই তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে না বলো অ্যাকশন দিয়ে অ্যাকশন কি বুঝতে পেরেছো হ্যালো দিয়ে শুনবে হ্যাঁ দেখো 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 এই মানুষটা যদি এই ব্লকটাকে প্রেস করে তাহলে এই এটা কি বলে বেটা স্প্রিংটা একে ফোর্স দেবে না এইদিকে ফোর্স দেবে না কেন কারণ এই মানুষটা তো একে এইদিকে ফোর্স দিয়েছে তাহলে এইটা ফোর্স বাই ম্যান না আগে অন লিখি বাই ফোর্স হবে ফোর্স অন স্প্রিং বাই ম্যান স্প্রিং ম্যান আর এটা কি হবে বুঝতে পেরেছি বলো আচ্ছা থার্ড এক্সাম্পল লাস্ট এক্সাম্পল আজকে নেক্সট দিন শুরু হবে ভালো ভালো জিনিস হবে দারুণ লাগবে দেখো আজকে যেগুলো বললাম মাথায় যেন থাকে আননেসেসারি টিউশন দূর করো তোমরা যত টিউশন আননেসেসারি টিউশন দূর করবে তত স্পার্কুইজে সময় দিতে পারবে তত অর্জুনদার কাছে সময় দিতে পারবে তত তোমরা গেইন করবে তত তোমাদের ভালো লাগবে ভেবে দেখো তোমাদের যেহেতু অর্জুনদার কাছে ক্লাস করতে ভালো লাগে সেই জন্য তোমাদের মনে হয় কবে অর্জুনদার ক্লাস আসবে যদি আমার ক্লাস করতে ভালো লাগে তাহলে তোমার এরকম মনে হবে যে সাহিত্যদার ক্লাস কবে আসবে তার মানেই তুমি কিছু শিখছো ধরো বলটাও ছেড়ে দিল বলটা এই পজিশনে এসছে এই পজিশনে যদি আসে তার বলটা নিচের দিকে পড়ছে না ওকে যদি নিচের দিকে পড়ে তার মানে এই বলের ওপরে বলের ওপরে বলের ওপরে একটা তোমার আর্থ ফোর্স দিয়েছে না হ্যাঁ দেখো ফোর্স অন বল বাই আর্থ তাই না তাই না এবার বল বলবে আমার মধ্যে কি কমি আছে ভাই আমিও তো তোকে সেম ভাবেই টানছি অবভিয়াসলি এফ ইবি এই দুটো অ্যাকশন রিয়াকশন পেয়ার কি টাইপের ফোর্স গ্র্যাভিটেশনাল ভেরি গুড গ্র্যাভিটেশনাল ফোর্স Right? Is that clear? Pass. Is that clear? Now you can say anyone is to be an action and anyone is to be a reaction. You can say art pulls on ball is action and ball pulls on art is reaction. Geta Force on uh, man by spring is action, force on spring by man is also reaction. But acta key to action bolo, arakta ketoma ke reaction bolte hobe. Hello, 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 hello. सर डाउट थोड़ो डाउटे